এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার সেই গল্পগুলো এসে বলতে পারবেন। পোস্টমর্টেম এই নতুন সেগমেন্টার প্রথম এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি, আমি টুটুল। আজকে আপনাদের সঙ্গে এমন একটা গল্প শেয়ার করব, এমন একজন মানুষ আমার সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন, যে মানুষটার জীবনের একদম সেই শিশু বয়স থেকে জীবনের বাঁকে বাঁকে নানা রকমের ঘটনা এবং দুর্ঘটনা, ঘাত প্রতিঘাত সব কিছু সহ্য করে করে তাকে এগিয়ে যেতে হয়েছে। কিন্তু তিনি দমে যাননি, পিছপা হননি, একটা অন্ধকারাচ্ছন্ন একটা সময় তাকে পার করতে হয়েছে। বিশাল বড় একটা সময় ছিল সেটা। সেই সময়টাকে পার করে তিনি এখন আলোর পথ দেখাচ্ছেন অন্য মানুষদের, আমাদের জন্য শিক্ষণীয় অনেক কাজই করছেন। আজকে আমার সঙ্গে যে মানুষটি আছেন তার নাম হাজেরা বেগম। ওয়েলকাম করছি আপনাকে। নিশ্চয়ই আপনি ভালো আছেন এবং আপনাকে দেখে আমার ভালো লাগছে। আর কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুব ভালো আছি। আচ্ছা, প্রথমবারের মতো রেডিও টুডের স্টুডিওতে আপনি আসলেন এবং আমার ভালো লাগছে যে একজন এমন মানুষের সঙ্গে গল্প করব, যেটা আমি শুরুতেই বলছিলাম যে জীবনের নানা রকমের ঘাত প্রতিঘাত সহ্য করে, অন্ধকার অনেক সময় ছিল আপনার জীবনে এক সময়, সেসবকে মানে পাশ কাটিয়ে আপনি এখন অন্য মানুষদেরকে আলোর পথ দেখাচ্ছেন, চেষ্টা করে যাচ্ছেন। সেজন্য প্রথমেই আপনাকে অভিনন্দন জানাচ্ছি, প্রথমেই আমার পক্ষ থেকে একটা স্যালুট জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। এই স্যালুটটা কেন জানালাম সেটা আস্তে আস্তে যখন গল্পগুলো আমরা শুনবো বা আপনি আমাদেরকে বলবেন, তখন কিন্তু আমার মনে হয় যে আজকে আমাদের সঙ্গে রেডিও টুডের অফিসিয়াল ফ্যান পেজ, আমাদের ইউটিউব এবং আমাদের অডিও লিসনার যারা আছেন, রেডিওতে যারা শুনছেন, প্রত্যেকেই আমার মনে হয় যে যার জায়গা থেকে আপনাকে সম্মান জানাবে এবং আপনার পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবে। আমি একটু শুরুতেই বলে দিচ্ছি যে এই ভিডিওটা বিশেষ করে আমাদের অফিসিয়াল ফ্যান পেজে যেটা আছে এটা প্রত্যেকের টাইম লাইনে রেখে দিবেন, অন্ততপক্ষে এইটুকু আমরা করতেই পারি। চলেন আমরা হাজেরা বেগমের সঙ্গে কথা বলি। আপু, আপনার জন্মস্থান কোথায়? আমার জন্মস্থান হচ্ছে ভোলা। ভোলা? জি। আচ্ছা, মানে ওখানেই জন্মেছিলেন আপনি? ওইখানেই আমার বাবা, ওইখানে আমি জন্ম হইনি। আচ্ছা আচ্ছা, ওইটা আমার বাবার বাড়ি ছিলেন। আচ্ছা, আপনার জন্মটা হয়েছিল কোথায়? আমার জন্মটা বাবা ভোলা থেকে সব কিছু বিক্রি করে, মানে এমন বিক্রি করছে যে আমার চাচাকে 200 টাকা দিছে, তখন সেই 200 টাকা দিয়ে আমাদের বড় বোন আর বড় ভাই, দুই বোন এক ভাইকে নিয়ে বাবা আমার মাকে নিয়ে ঢাকা আসছিলেন মিরপুরে। এই মিরপুরে থেকে বাবা খাল বিলে মাছ ধরতেন, সাথে বড় ভাই আসছিলেন, তিনি এখন নাই, তো মাছ ধরতেন সাথে বড় বোনও ধরত। আচ্ছা, আমরা তখন জন্ম হইনি, এটা কবে সেটাও জানি না। আচ্ছা, তো আমাদের এখানে খাল বিলে মাছ ধরতেন, থাকতাম মিরপুরে। আর কে যে জন্ম হয়েছে, যুদ্ধ যখন শুরু হয় তখন আমার জন্ম হয় মিরপুরে 12 নম্বর, মানে হচ্ছে 1971 সালে। জি, 1971 সালে। 1971 সালে আপনার জন্ম হয়েছে মিরপুরে। মিরপুরে। আচ্ছা, তখন মানে আপনার বাবা খালে বিলে মাছ ধরতো? হ্যাঁ, তখন তো বাবা মাছ ধরতো, আর যুদ্ধের সময় তো মাছ টাছ ধরার সুযোগ ছিল না। তারপরও যেটা তার রোজগারের কাজ সেটাই করতো। আর আমার বড় বোন থেকে শুনছি যে বেশিরভাগে উনি ওই মানুষ যারা যুদ্ধ করতেন তাদেরকে পারাপার করতেন। আচ্ছা, আপনারা কয় ভাই কয় বোন? আমরা আপন হয়েছে 2 ভাই আর 4 বোন। আচ্ছা, তার ভিতরে একজন হারাই গেছি, একেবারেই হারাই গেছে, মানে বাবা পালক দিয়ে দিছি আর খুঁজে পাইনি। আচ্ছা, আর মানে কত বছর বয়সে পালক দিয়েছিল? তখন ওর বয়স 2 বছর ছিল, আমরা যমুজ যমুজ ছিলাম, তো ওর নাম ছিল রহিমা, আমার নাম হাজিরা। মানে তাকে আর খুঁজে পাওয়া যায়নি? না। আচ্ছা, বাবা পালক দিয়েছিল, এই পালক দেওয়ার ঘটনাটাই আসবো, মানে আপনার বেড়ে ওঠার তারপরে আপনার গল্পটাই আস্তে আস্তে একটু শুনি। আপনার মা ছিলেন তো তারপরে? হ্যাঁ, আমার একটা ভাই জন্ম দেওয়ার পরে, স্বাধীনের পরে আরেকটা ভাই জন্ম দিয়েছিলেন, তারপরে ওই ভাইটার জন্ম দেওয়ার পরেই মারা গেছে। আচ্ছা, ওর নামই ছিল হোসেন, ওকে জন্ম দিয়ে মা মারা যায়। তারপরে থেকে বাবা মা মারা, ছোট বয়সে আপনারা মা হারান? একেবারে ছোট, তখন তো আর বুঝিনি, আমি আমার মার কথা মনে নেই।
তাহলে বাবু তো আরো খুব স্বাভাবিক। তো বাবা আবার বিয়ে করেন। আচ্ছা, বাবা আবার বিয়ে করেন, বেশি দিন যায়নি, মা মরে যাওয়ার কি 20-25 দিন পরে বাবা আবার বিয়ে করেন, কারণ আমরা একেবারে ছোট, দুইটা জমজ, তারপরে বাবু, আর বড় আপা তো মাছ ধরে ভাইয়ার সাথে সারাদিন খালে বিলে মাছ ধরে, রায় 10-11টা পর্যন্ত মাছ ধরে। ওই যে বসে দিয়ে মাছ ধরে, তারপর জাল দিয়ে মাছ ধরে, সেগুলো বিক্রি করে। হ্যাঁ, সেগুলো বিক্রি করে। আর তখন তেমন বাসাও ছিল না, ওই যে এমনি একটু বানায় যে বড় বড় মাঠগুলো আছে না চারু কিনাতে, নদী ওইদিকে থাকতাম। আচ্ছা, বড় আপাই বলছে যে আমাদের তখন ঘর ছিল না, মানে কোনো ঘর বাড়ি ছিল না আপনাদের? না, আমরা তো তো বাবা বিয়ে করে তাহলে তার সেই আপনার নতুন মাকে কোথায় রাখলো? জলদখানা ছিল, আমরা আবার জলদখানা ছিলাম, মিরপুর একটা জলদখানা আছে না? হ্যাঁ, জলদখানা ওখানে ছিল, ওখানে ছিলেন, ওখানে অনেক দিন ছিলাম। আচ্ছা, যে আপনার ওই নতুন মা সে সহ আপনাদের সংসার তখন জলদখানা এসে? আচ্ছা, থাকতাম, আমরাই থাকতাম জলদখানার এই পাশে, একটা কুয়ো ছিল ওই পাশে, একটা কুয়ো ছিল। খুবই কঠিন সময়ে, তখন তো বড় আপা ভালো বলতে পারে, কারণ তখন উনি, আপনারা আপনি আসলে পরে শুনেছেন, শুনেছি বড় আপার কাছে গল্পে গল্পে শুনেছি, এটা দেখছি যে আমার ছোট ভাইটা যে ওই যে জলদখানা কুয়োর ভিতরে পড়ে গেছে না, আমার বাবা যে উঠাইছে ধাপুস করে শব্দ হয়েছে, এইটা আমি খুব অনুভব করছি, দেখছি। আচ্ছা, আর বাবাকে চিৎকার করছে, বাবু পড়ে গেছে, বাবু পড়ে গেছে। আচ্ছা, এই যে বাবা যে দ্বিতীয় বিয়েটা করলো, হ্যাঁ, আপনাদের ছোট বাচ্চা রেখে, এবং সংসারে তো আসলে তখন টানা পড়েন, অভাব অনেক, হ্যাঁ, তারপরে বাবা বিয়ে করলো, এরপরে আপনাদের জীবনটা কেমন চলছিল? ও তো তখনই তো ওই যে বাবা যখন আমাদের সব, একদম সেই 1972-73 ওই সময়ের কথা বলতেছেন আপনি, 75-এর আশেপাশে এরকম সময়ে, যেহেতু আপনার 71-এ জন্ম, ওই সময়টা 75-এর আশেপাশে ধরেন, 75-76 এই সময়গুলোতে। আচ্ছা, তখন ওই যে বাবা সবাইকে পালক দিয়ে দিল, বড় বোনকে একটা বাসায় কাজে দিয়ে দিল, মিরপুরে যে বড় একটা বাড়ি আছে, আমরা আগে ম্যানেজার বাড়ি বলতাম। আচ্ছা আচ্ছা, কারণ আমার ওইটি ওইখানে আপা কাজ করতো, ওই বাসার থেকে ওনাকে কাজে নিয়ে, বাবা কাজে বা পালক দিয়ে দিল কি ওনার এই যে বিয়ে করার পরে, নাকি পালতে পারছিল না? পালতে পারছিল না, এটা একটা, ওই সারা বিয়ে করার পরে আমাদের দেখশোনো তেমন হচ্ছে না, জলদখানা থেকে ওই যে বাবু পরে যাওয়ার পরে আমরা আরেক জায়গায় চলে আসছিলাম। আপনাকে কোথায় দিল, কোথাও পালক দিল? হ্যাঁ, আমাকেও পালক দিছে, রহিমাকেও পালক দিছে, বাবুকে দিছে, আর আমার যে মেজু বোন ছিল জবেদা, ওকে আমার ওই যে এক ফুপার কাছে 6 নম্বরে, মিরপুর 6 নম্বর তো এখন বলতে, আগে তো 2 নম্বরই বলতাম না, 6 নম্বর রাস্তাটা আছে। হ্যাঁ, আমি 2 নম্বরই জানি ওইটা। আচ্ছা আচ্ছা, তো ওইখানে যে আমার বড় বোনকে আমার এক, তার মানে পালক দিল আপনার, আপনাকে 80 সালের কাছাকাছি সময়ে, 76-77 সেটা তো আর জানি না। তো কিছুদিন পরে যে বাবা আমাদের যার কাছে পালক দিছে, আর বোন যেখানে কাজে গেছে সেখান থেকে, বোন কিন্তু কাজের থেকে গিয়ে বোম্বাই চলে গেছিলেন। আচ্ছা, যারা কাজ কর নিয়ে তারা বোম্বাই নিয়ে গেছিল। আপনার কি হলো? আমাকে ওই যে যারা পালক দিছে যাদের কাছে তাদের কাছে রইলাম, বাবু তাদের কাছে রইল, আমরা মিরপুরের আশেপাশে। তো আমার তো না আপসা আপসা মনে হয় যে ওই বেশিরভাগই মানুষ তখন মাটি দিয়ে মাথা দিত, এটা আমি যে মহিলার কাছে, উনি মাটি দিয়ে আমার মাথা ধুইছিল, সাবান দিয়ে না? না। আচ্ছা, আর উনিও মাটি দিয়ে ধুইছি। তারপরে তো ওইটাই আমার ওইটুকু আমার মনে হচ্ছে। তারপরে বড় আপা এক সময় আয়সা করলো, আয়সা আমাদেরকে সবাইকে খোঁজ করলো, খোঁজ করে তখন বোম্বে থেকে আসছে, তবে উনি যখন আসলেন তখন উনি কিন্তু সেক্স ওয়ার্কার হয়ে আসছিলেন বোম্বে থেকে, মানে ততদিনে আপনার বড় বোন মুম্বাইতেই সেক্স ওয়ার্কার হয়ে গেছে, একজন যৌনকর্মী হয়ে গেছে। তো উনি এসে আপনাদেরকে খুঁজছে, খুঁজে পেল, বাড়িতে গেল, আমাদের কেউ কেউ পেল না, না পাওয়ার পরে আবার সবাইকে খোঁজ করলো, খোঁজ করে করে দাদার কাছে, আমার বড় ভাইয়ের কাছে খোঁজ করলো, বড় ভাইকে রাখলো বাবার সাথে মাছ ধরতে পারবে এর জন্য, আর আমরা খাবারে অনেক কষ্ট হচ্ছে, মানে আমাদের খাবার দিতে পারতেছে না, এর জন্য পালক দিয়ে দিচ্ছে।
পরে বড় বোন আমাদেরকে তার কাছে নিয়ে আসলো, খুঁজে পাইছি, আনার পর তাদের থেকে নিয়ে আসছে, জোর করে নিয়ে আসছে। বড় বোন নিজের একটা বাসা নিয়েছে? হ্যাঁ, নিজের একটা বাসা নিল, সেখানে বড় মেজ বোনকে আনলো, আমাকে আনলো, তারপর বাবুকে আনলো। বাবুকে আর আমাকে দেখশন করে মেজ আপা, আর বড় আপা আমাদেরকে খাওয়ার জোগাড় করে। হুট করে একদিনকে বাবা এসে আমাদেরকে নিয়ে গেল যে চলো আমার কাছে থাকবে। হ্যাঁ, বাবুকে আমাকে নিয়ে গেল, বাবুকে নিয়ে গেছে। হ্যাঁ, বাবু মানে আপনার ছোট ভাই? ছোট ভাইটা জব দেখে ও নিয়ে গেল, আমাকে রাখছে বাবুর বাবার সাথে। তখন বয়স কত হবে? 6 এরকম হবে, এর বেশি হবে না। জি, তো বাবার সাথে মাছ ধরতাম, মাছ ধরতে মানে কি ডুলা নিয়ে থাকতাম, বাবাকে হেল্প করার, সাহায্য করার। সকাল ভোরে যেতাম বাবার লগে, আর ওই যে 10-11টার সময় মাছ বিক্রি করে আবার খাইয়া আবার মাছ ধরতে যাইতো বাবা, এরকম করি। তো আবার লাকড়িও টোকাইতে হইতো। ঘটনা হচ্ছে আমার না ওই কখনো ভাত খায় পেট ভরত না, আমার আম্মা আমাকে ঠিক মতো খেতে দিত না। মানে এই যে নতুন মা যে দ্বিতীয় মা, ঠিক মতো ভাত খেতে দিত না। ভাত খাওয়ার আগে বলতো ফিতাটা শক্ত করে বাঁধো, মানে পেটের ফিতাটা শক্ত করে বাঁধো যেন বেশি না খেতে পারো। তখন তো বুঝতাম না। আচ্ছা, এটা পরে বুঝছেন? পরে যখন বুঝছি তখন খিদা কখনো মিটেনি। জি বলেন। ভাতের জন্য খুব ছোট, তখন খাবার দিচ্ছে না, ঠিক খাবার পাচ্ছি না ঠিক মতো, তারপরে ভাত চাইলেও দিচ্ছে দেয় না। তারপরে মেজ বোন তো ঘরে কাজ করে, সে ঠিক মতো খেতে পারে, আমি পারি না। তো ভাতের জন্য আমি একদিন করছি কি, যে আমার যে ফুফা আছে তার বাসায় যাব, গেলে দুগা ভাত খেতে পারবো পেট ভরে। বাবাকে বলতে পারি না, পরে মারে, পরে আমাকে ধরে আবার মারে, এর জন্য বাবারও কইতে পারিনি। না করার পর একদিন ওই গেছি বাসে, উঠছি দোতলা বাসে, উঠে 11 নম্বর এসে দোতলা বাসে উঠছি। পালাই গেলেন? পালাই যায়নি, মানে বাসা থেকে বের হয়ে গেলেন। বের হইলাম ক্ষুধার জ্বালায়, ওই ক্ষুধার জ্বালায় ওই বাসায় গেলাম। বাবা কথা শুনছে না, বাবা তো জানতেই পারে, জানতেই পারছে না, বলা যাচ্ছে না বাবাকে। বাবা যদি জানতে পারতো তাহলে শোনা, জানলে একদিন জানলে পরের দিন বকাবাজি করলে পরে আবার আমার মারে। আচ্ছা, বাবুকে তো বাবা, বাবু ওদিকে ওদিকে যে টোকা টাকায় খায়, হোটেলে মোটেলে চায়া চায় খায়, আমি তো বাবুর সাথে যাইতে পারতেছি না, খেতেও পারতেছি না। পরে ওই যে দোতলা বাসে উঠলাম না, ওই বাস আমার গুলিস্তানে না নামাই দিছি। কখন উঠলেন আপনি, মনে আছে এরকম? উঠছি তো এই দুপুরের দিকে, দুপুরের দিকে যাইয়া ভাত খাবো। আচ্ছা, খিদাটা লাগছে তো, দোতলা বাসে উঠছি না, ওই বাসে ঘুমায় গেছি। আমার আপনার আর খবর নাই? খবর নেই। ভাত যখন জায়গায় থামলো তখন সেটা হয়েছিল জিপিও পোস্ট অফিস, আমার মনে আছে। জিপিও পোস্ট অফিসে আমি তো বাস থেকে নেমে দেখি কিচ্ছু চিনি না, আল্লাহ কি কান্না। আমি তো তখন খুব ফর্সা ছিলাম, ছোট থাকলেও খুব ফর্সা ছিলাম, তো খুব কান্না শুরু করে দিলাম। কই যাম, কি খামু, খিদা লাগছে খুব, এমনি খিদার যন্ত্রণা আসছে, তার উপর আরো খিদা লাগছে। সন্ধ্যা হয়ে গেছে তখন? সন্ধ্যা হয়ে গেছে। তো আশেপাশে অনেক, তখন তো আপনার কথা হবে 7-8-9, না 7-8-7 হবে, 9 হবেই না, 7 হবে। আচ্ছা, খুব ছোট আপনি। তো খিদাটা আসলে বেশি লাগছে, প্রচুর ক্ষুধা। তারপর নেমে গেলেন যখন? নেমে গেলাম ওই যে জিপিওর সামনে নামলাম, অনেক কাঙ্গালি পোলাপানি তো এখানে থাকতো, ওর ওই কান্না অবস্থা দেখে বললো কি কান্দো কে, তোমগো কেউ তোমার বাসা কই, কোথেকে আইসু, এই এদিকে কই থাকো। তা আমি তো কিছু বলতে পারিনি, আমি বলছি আমি 12 নম্বর থাকি। আচ্ছা, কত নাম্বার মানে ওইটুকু বলছি, 12 নম্বর থাকি আমরা, কিন্তু 12 নম্বর তো তখন চলে আসছিলাম, এই 11-11:30 তো থাকতাম। 11:30 তখন একটা পুষ্কনি ছিল, ওইখানে মাছ টাছ ধরতো। আচ্ছা আচ্ছা, আবার বাবাই প্রায়। তো রক্ত ওদের সাথে যা আসিল তা খেতে দিল, কেউ ওই যে জুটা খাবার আছে না হোটেল থেকে আনছে,
ওটা দিছে এটা খাও জি খাবার কি তখন খাবার কত মজা কি ভালো সেটা দেখার সময় ছিল না খিদাটা হয়েছিল সবচেয়ে বড় সমস্যা তাড়াতাড়ি করে খাই নিছি জি ওরা যেহেতু খাবারটা দিছে তাহলে ওদের সাথে থাকতে হইলো কারণ আমার তো আর কোনো জায়গা চিনি না ওর ওই যে এখন যে মুক্তঙ্গ সেখানে ঘুমাই আমিও ওইখানে ঘুমাই আচ্ছা ওদের সাথে হ্যাঁ ওইটাই হচ্ছে এই হচ্ছে রাস্তা তখন কি কেমন মানে বর্ষাকাল শীতকাল নাকি গরমকাল ছিল মনে আছে উদামগায় থাকতাম তো তাহলে গরমের সময় ছিল মনে হয় হ্যাঁ আচ্ছা উদামগায় থাকতাম পাকাতে ঘুমাইতাম আচ্ছা এইটাই শুরু হলো আপনার ওই জীবন এই যে ছোটবেলা জীবন শুরু হারাই ফেললাম নিজের বাড়ি নিজের বোন ভাই কারোর সাথে কোনো যোগাযোগ নাই শুরু হলো আপনার সেই পথের জীবন হ্যাঁ রাস্তার জীবন শুরু হলো তখন বয়স ফুটপাতের সাত বছরের ছোট্ট বাচ্চা ওদের সাথে থাকি আর ওই যে জিপিও থেকে এক জায়গায় মার ভাত দিত ফ্যান বিছানো হ্যাঁ মার ভাত দিত ফ্যান ভাত দিত তো আমরা করতাম কি যারা ছোট কাঙ্গালি পোলাপান ছিলাম তখন ওই সবাই ওই মার ভাতের জন্য সারাদিন ওই জায়গায় বসে থাকতাম একটা মাটির পাতিল নিয়ে ওই যে দইয়ের পাতিল আছে না সেই পাতিল দিয়ে নিয়ে বসতাম যে দিব খাবো আমরা সবাই লাস্টে দাঁড়াইতাম কত মারের সাথে যাতে দুগে ভাত পাই কারণ উপর থেকে দিলে তো খালি মার আসবে উপর থেকে দিলে শুধু মার থেকে দিলে একটু ভাত আসতে পারে ভাত আসতে পারে এটার জন্যই ওই সবসময় ওইখানে খারাপ থাকতাম আর হোটেলের সামনে খারাপ থাকতাম কখন খাবারের ওদের ময়লা খাবার ফালায় সেখান থেকে খাবার বাইসে নিয়ে খাওয়া মানে খাবার খেতেই হবে সেটা পচা হোক আর কোথা তো সহ্য করা যায় না খাবারের কি যন্ত্রণা আমি মনে হয় কি আমি স্যার আর কেউ জানে না একসময় খাবারের জন্য কলার সিলকা পর্যন্ত খাইছি তারপরে আমরার সিলকা খাইছি যা পাইছি কলার সিলকাটা বেশি খাইছি মানে রাস্তায় পড়ে আছে কলার হ্যাঁ কলার সিলকা খাইছি ওটা বেশি খাইছি কারণ ওটা খাইলে বেশি তো ভাবছি যে এরকম করে থাকতে থাকতে বেশ কয়েকদিন ওদের সাথে ছিলাম আর ওই যে মার ভাত খেতাম আর ওই যে খাবার ফেলাইতো ওই খাবারটুকুই খেতাম ওই হোটেল থেকে ময়লা খাবার পাঠাচ্ছি ওটা খেতাম তো একসময় আরও অনেক বাচ্চারা ওইখানে পকেট মারতো প্রায় ছয় সাত মাস হয়ে গেছে ওদের সাথে মিশে গেলাম তো কিছু পকেট মারে বাচ্চা ছিল ওদের সাথেও ওরা এসা ওদের কাছ থেকে নিয়ে গেছে আবার কিছু সেক্স ওয়ার্কারও ছিল বড় বড় তাদের সাথে আমি কখনো মিশতাম না মিশতে দিতেন আপনি না আমি বুঝতাম না তো তাদের সাথে আমাকে ওরা ওই যে আরো কাঙ্গালি বাচ্চা ছিল ওরা মিশতে দিত না আচ্ছা ওরা তো জানতো যে না ওদের সাথে মেশার দরকার হ্যাঁ ওরা বলতো ওরা খারাপ আচ্ছা এটা ওরা বলতো আমি বুঝতে পারতাম না যে খারাপটা কেন হইলো যাই হোক ওদের সাথে আমরা মিশন না কিন্তু ওই চোররা আমাকে ওদের কাছ থেকে নিয়ে গেছে কাঙ্গালি পোলাপান সেখানে ছেলেরাও ছিল মেয়েরাও ছিল অনেক তো ওদের সাথে নেওয়ার পরে ওরা হয়েছিল চুরি করে এর ভিতরে চুরি করে এক সময় ওই যে ভবগুরের লঙ্গরখানা গাড়ি বলতো কেউ ফকিরখানা গাড়ি বলতো ওই গাড়িতে ধরে নিয়ে গেছে আচ্ছা আমাদের অনেকটি বাচ্চাকে ধরে নিয়েছে তখন মিরপুরে নিয়ে না প্রথম আমাকে যখন ধরছে তখন নারায়ণগঞ্জ নিয়ে গেছে নারায়ণগঞ্জ গোদনাল চৌধুরী বাড়ি ততদিনে কত বছর এক বছর পার হলো ওদের সাথে রাস্তায় না এক বছর মনে তখনও পার হয়নি এক বছর ধরেন চার পাঁচ মাস না ছয় সাত মাস ছয় সাত মাস পার হলো ওই যে বাড়ি থেকে বের হলেন এর মধ্যে তো আর কারোর সাথে কোনো দেখা কারোর সাথে দেখা নেই তো ওই বাচ্চাদের সাথে থাকি ওদের ওই ধরে নিয়ে গেল না পুলিশে ধরে নিয়ে ওই লঙ্গরখানায় ঢুকাই দিল ওইখানে ওই বাচ্চাদের সাথে আপনার বাচ্চা বউরা সব একসাথে থাকে নারায়ণগঞ্জ হ্যাঁ তখন নারায়ণগঞ্জ হচ্ছে লঙ্গরখানা জি যেটাকে এখন ব্যাগ্রেন হোম বলে বা আশ্রয় কেন্দ্র বলে এক সময় একটা লঙ্গরখানা ছিল জি সকালবেলা গমের খিচুড়ি দিত দুই বেলা গমের খিচুড়ি একবেলা চিরা আর দুদিন পরে একদিন ভাত ওইখানে প্রচণ্ড ধরনের রোগ
পালায় থাকতো, তবে আমি সব সময় চেষ্টা করতাম যে পরিষ্কার করে থাকি। আর শরীরে কি চামড়া উকুন অনেক কিছু হইতো। তো একদিন ওইখানকার এক স্যারে তার বাসায় কাজে নিয়ে গেছে আমাকে, সেই অনেক দূরে, বয়স কত হইব, 8 বছর এর বেশি তো হবে, বয়স তখন 8 বছর। ওখানকার এক স্যার আপনাকে তার বাসায় কাজে নিয়ে গেল। হ্যাঁ, তো যেই কাজটা আমাকে করতে হয়েছে সেটা আমার দ্বারা সম্ভব ছিল না। বড় মানুষের কাছে আমি ছোট মানুষ পারতাম না, যেমন মরিচ বাটা, বড় অনেক মরিচ বাটা, বড় বড় ভাতের ডেকসি নামানো, কুয়োর থেকে পানি উঠে কলসি ভরে আনা, এটা না হইতো না। ওইখান থেকে পালাইয়া চলে আসি। কষ্ট মানে এত কষ্ট ছিল, আমি যে ছোট মানুষ সেটা তারা মনে হয় বুঝত না। তারা ভাবছে যে কাজের জন্য নিয়ে আসছে, কাজই করা, কাজ করতে হবে। তো আমি ওইখান থেকে পালাইয়া চলে আসি, এটা ময়মনসিংহের কোনো এক জায়গায়, আলুয়া ঘাটনা। তো নারায়ণগঞ্জ থেকে নিয়ে গেল ময়মনসিংহ, সেখান থেকে আপনি পালালেন। ওইখান থেকে পালালেন, পালাই আবার ওই আপনার জীবনটা শুরু হলো মিরপুরে। মিরপুর থেকে আপনি ক্ষুধার যন্ত্রণায় পালালেন, মানে ঘর থেকে বের হলেন, হারাই গেলেন, আপনি পথ শিশুদের সাথে মিশে গেলেন। সেই কষ্টের দিনগুলো পার করতে করতে ওখান থেকে নারায়ণগঞ্জের লঙ্গরখানে আপনাকে নিয়ে যাওয়া হলো। সেখান থেকে একজন আবার নিয়ে গেল তার পাশে কাজ করানোর জন্য, ময়মনসিংহ। কিন্তু সেখানে আসলে এই ছোট্ট বাচ্চাটা এত কাজ তো কিভাবে করবে, আমার করা সম্ভব না, আপনার বয়স তখন মাত্র 8 বছর। আমি আসলে আমাদের লিসনার যারা শুনছে, শ্রোতা, তাদেরকে একটু গল্পটা মিলিয়ে দিলাম, কারণ হয়তো বা মাত্রই কেউ জয়েন করেছে, আর আমাদের অফিসিয়াল ফ্যান পেজেও গল্পটা যাচ্ছে শুরু থেকে, একটু যদি কেউ না বুঝতে পারে আমি সেজন্য বললাম। জি, এরপরে ময়মনসিংহ থেকে যখন পালালেন, ওই পালালাম, তারপর ট্রেনে উঠে আসলাম। ট্রেনে উঠে সারাদিনই না খাওয়াছিলাম, পরে ওই কাঙ্গাল, আবার সেই কাঙ্গাল তেজগাঁও এসে কাঙ্গালে, কারণ এতদিন আমি ওদের সাথে ঘুরছি না, তেজগাঁও এলাকাটা আমি চিনছি। তো তেজগাঁও থেকে বাস উঠে আমি ইয়াতে আসছি, ছিপিতে চলে আসছি। আমার মনে হয় না যে, মনে হইতো না যে তেজগাঁও থেকে বাস উঠলে যে আমি আমার বাসায় যেতে পারবো, সেটা আমি একবারও ভাবতে পারিনি। তো আমি ওই আবার ওই বাচ্চাদের কাছে আসছি, তখন ওরা বললো, তারপর ওদের সাথে আবার রাখলো, তখন আবার ওদের সাথে দেখা হলো। হ্যাঁ, কারণ ওইখানে সারা তো আমার যাওয়ার চিনার কোনো জায়গা নাই, ওই জায়গাটি আমার পরিচিত। তো ওইখান থেকে এক সময় ওই ওদের সাথে থাকতাম, খেতাম, তারপরে আবার নিজেও কাগজ টুকাইতাম। আচ্ছা, চোরদের সাথে বাদ দিয়ে আবার কাগজ, ভাঙ্গারি যারা টুকায় কাগজ টুকায় তাদের সাথে ছিলাম, আবার ওই মার ভাত খেতাম। তারপরে ওই যে আপনার গুলিস্তান একটা হোটেল আছিল, কাপ না জানি ঢাকা কাপ একটা হোটেল আছে, সেখানে থাকতাম, ফুটপাতে থাকতাম, মাঝে সাঝে আবার ফিরে কমলাপুর গিয়ে স্টেশনে ঘুমাতাম। ওটা হচ্ছে শীতের দিনে, শীতের সময় সহ্য করতে, ওই কমলাপুরে যে বস্তা আছে না, বস্তার ভিতরে ঢুকে ঢুকে ঘুমাই থাকতাম। আচ্ছা, ওইখানে সকালবেলা হইলে আবার চলে আসতাম। এই হচ্ছে আমাদের এই ছোটবেলার জীবন। কিছুদিন পরে আবার ওইখান থেকে ধরা পড়লাম, ওই লঙ্গরখানা গাড়ি, এবার আমাকে মিরপুরে নিয়ে আসলো। ওইখানে অনেকগুলো বাচ্চা সুদ্ধা ধরে পড়ছি আমরা, সবাইকে কাশিমপুরে আবার ফিরে মিরপুর থেকে কাশিমপুর বদলি করে দিল। সেখানে মিরপুরে এত কষ্ট ছিল, রুটি দিত পোকালা রুটি দিত, মানে সেটা যে কীভাবে আপনাদের বোঝাবো, না দেখলে আমি দেখছি খাইছি বুঝতে পারছি, আপনারা তো দেখেননি তাই বুঝাইতে পারবো না। তো ওইখান থেকে আবার আমাদেরকে কাশিমপুর বদলি করে দিল। কাশিমপুর হয়েছে যে গাজীপুর, ওইটা তো বদলি করে দিল। ওইখান থেকে আমরা ওই সবাই ওইখানে থাকলাম। সেখানে হয়েছে আরেক ইয়ে, মানে বাড়িটা হয়েছে পুরনো বাড়ি, আমরা ওইখানে থাকতাম। সপ্তাহে একদিন টিভি দেখতাম, শুক্রবার দিন নিচে দেখাইতো টিভি, যে শুক্রবার একটা প্রতি শুক্রবারের ছবি হইতো, তা আমরা পোলাপানরা মিলে ওই ছবি দেখতাম। জি, সেখানে কতদিন থাকলেন? সেখানে আমরা, আমি, আমার লগের অনেকে পালায় চলে গেছে, আমি পালাইতে পারিনি। আচ্ছা, আমি ওইখানে থাকতাম, ওইখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের খাবার খেয়ে নিজের ক্ষুধাটা নিবারণ করতাম। ভাত যাই দিত, ওই ভাত 2-3 বার খাওয়ার জন্য পানি দিয়া রাখতাম, যাতে করে 2-3 বার খাওয়া যায়, 2 বার খাওয়া যায়, খিদা লাগলে যেন খেতে পারি। রুটি দিলে আঁচলে, মানে প্যান্টের ভিতরে বেঁধে রাখতাম, যাতে পরে আবার খিদা লাগলে খেতে, ছোট মানুষ তো কখন খিদা লাগে। আবার কখনো শাক টাক টোকায় আই না, সিদ্ধ করে খেতাম, ওই যে কয়লা দিয়ে, মানে যেতে পেটটা যাতে ভরা থাকে। এইভাবে আমরা অনেকে, অনেকটি বাচ্চা এরকম কাজ করতাম।
তো ওইখান থেকে একটা স্যার আসলো যে ওইখানকার ডাইরেক্টর সাহেব, সে আমাকে কাজে নিয়ে আসলো। ওইখানে বেশি দিন আমার থাকতে হয়নি, তিন চার মাস থেকে আমার কাশিমপুর থেকে এক স্যারের কাজে নিয়ে গেছিলো। জি, কারণ আমি পুরুষকে পরিচ্ছন্ন ছিলাম, আমার হাত পা কোনো খাজলি পেশরা ছিল, ওখানে সবারই তো খাজলি পেশরা হয় আর আমার হয়নি। তাই উনি হাত পা চেক করে তিন চারজনকে দিয়ে চেক করায়া দেখছি যে আমার কোনো হাত ঘা পেশরা নেই, তাই আমি তার বাসায় নিয়ে আসছি। সেটা হচ্ছে মতিঝিল, কমলাপুরের কাছাকাছি। আচ্ছা, ওখান থেকে আপনার জীবন আবার চলে আসলো মতিঝিল। হ্যাঁ, সেই স্যারের বাসায়। স্যারের বাসায় চলে আসলো। তো সেখানে বেশ কয়েকদিন কাজ করছে, কয়েক মানে দশ বছর, দশ মানে তখন আমার বয়সটা দশ হবে, তখন দশের কাছাকাছি আপনার বয়স। হ্যাঁ, ওইখানে কাজ করতে করতে দশ হাতে পাই বেশ বড় হয়েছি। ওখানে কতদিন কাজ করলেন? অনেক দিন, আপনার দুই বছরের মতো। দুই বছর? আচ্ছা, দুই বছরের মতন কাজ করছি, তারপর ভালো খাবার পেয়েছি, হাতে পাই বেশ বড় হয়ে গেছি। ওখানে আপনি আদর পাচ্ছিলেন? আদরটা যেমন তেমন খাবারটা খাবারটা পাচ্ছিলেন। আসলে খাবারের যে কষ্ট ওটাই তো আপনি সবচেয়ে বেশি। ওইখানে পেট ভরে খাচ্ছি, সেই মানে পেটটা তো ভরতে পারছি। তো ওখান থেকে আমার, আমি তো বিভিন্ন জায়গায় এতদিন থেকে আসছি, ভবগুড় থাকছি, তার মানে যে আশ্রয় কেন্দ্রে থেকে এসে লং, তারপর কাশিমপুর দেখছি, এই টাইমগুলোর ভিতরে আমি খারাপ ভালো বুঝে ফেলছি। আচ্ছা, কেন ওদেরকে খারাপ বলছে, কেন মেয়েদেরকে খারাপ বলে, কেন ওদেরকে চোর বলে, এটা আমি ভালো বুঝতে পারছি। তো ওইখানে থেকে আমার জানি মানে হাতে পায়ে বেশ বড় হয়ে গেছি। থাকার পরে তো ওইখানে যে ওইখানে আমার অনেকগুলো টাকাও জমছে। আচ্ছা, স্যারের ইত্তেহারে আসলে আমাকে যে বকশি দিত, আমার তো আর খরচা করার কোনো টাকাটা আমার সাথে থাকতো, প্রায় আট নশো টাকার মতো হয়ে গেছে। আচ্ছা, তখনকার আট নশো টাকা মেলা টাকা ছিল। আশি সালের দিকের কথা বলছেন আপনি, তখন আট নশো টাকা অনেক টাকা। হ্যাঁ, পরে ওই টাকা লগিয়ে রাখতাম। তো ওই যে স্যারের অনেকগুলো বাচ্চা ছিল, আমি নাম বলবো না, স্যারের দুটা বাচ্চা ছেলে ছিল, তারা সে একজন ইউনিভার্সিটিতে পড়তো, একজন দুজন কলেজে পড়ত। তো বড় ভাইয়া আমি তো তাদেরকে ভাইয়া ডাকতাম আর আম্মা ডাকতাম, আব্বা ডাকতাম, আপা। তো বড় ভাইয়া আমাকে প্রায় শরীর টুল টিপত, টিপাইত। তা আমার কেমন জানি মনে হইতো যে না, এর এই আচরণটা ভালো না। পরে আমি নিজেকে বুঝতে পারছি, কারণ তারা এত চুট দেখে বা সে আমার সাথে যে জিনিসগুলো করতো এটা আমার পছন্দ ছিল না। আমি তখন তার ওইখান থেকে পালিয়ে আসি। আচ্ছা, পালাই এসে আমি চলে গেলাম একদম কমলাপুর স্টেশন। আবার সে স্টেশনে? কমলাপুর স্টেশনকে একটা ট্রেন ধরছে আনতাছে, যাতে আমাকে ধরতে না পারে, যে কোনো একটা ট্রেনে উঠে গেলাম। হ্যাঁ, ট্রেনটা ছিল চিটাগাংয়ের ট্রেন। আমার কাছে বেশ কিছু টাকাও ছিল, কিছু কাপড় চোপড় নিয়ে পালাইছি, সকালবেলা পালাইছি। ট্রেনটা চিটাগাংয়ের ট্রেন ছিল, আমি উঠে গেছি। তো এত ভালো কাপড় চোপড় পরা ছিলাম, ফর্সা ছিলাম, পরিষ্কার ছিলাম, মানুষগুলো কেন জানি ইয়ে হয়ে গেছে। একটা মহিলা আসলো, ওরা আবার পুরো যে খাগড়াছড়ি থাকে, খাগড়াছড়ি মনে হয় থাকে, আমি বলবো নামগুলো আস মনে আছে। পরে ওই মহিলায় ট্রেনের ভিতরে উঠছে ওনার সাথে, তারা বললো যে কোথায় যাবো, আমি বলছি আমি তো গাজীপুর যাবো, কারণ আমি চাচ্ছি, অ্যাকচুয়ালি আমি চাচ্ছি গাজীপুর যেতে। গাজীপুরে খান কষ্ট হলো, ওইখানে তো আপনার ভালো থাকা যাবে। ওই যে সেই কাশিমপুরে আবার? হ্যাঁ। আচ্ছা, মানে কাশিমপুরে আবার ফিরে যেতে? ফিরে যেতে চাচ্ছি, কারণ আমি তো আর জিপেও যেতে চাই না, রাস্তাও থাকতে চাচ্ছি না, জিপে ওইখানে যেতে চাই যে ওইখানে একটা কিছু করতে পারবো। তখন স্কুলে পড়াই তো মাত্র আমি সরু সরে পড়া শুরু করছিলাম, পরে ওইখান থেকে ওই যে চলে আসলাম স্যারের বাসার থেকে, চাচ্ছিলাম যে ওইখানে চাই, ওই যে বাবুগুরে যাবো আবার গিয়ে ওইখানে। তাই আমি বলছি এটা তো গাজীপুরের না, এটা তো চিটাগাং চলে আসছো তুমি, এখন কোথায় যাব। তখন ওই মহিলা বললো যে আমার সাথে চলো, সকালবেলা তোমাকে আমি আবার পৌঁছে দেবো ট্রেনে। আমি যদি কমলাপুর ওইখানেই থাকতাম, এই স্টেশনে চিটাগাং স্টেশনে থাকলে পরে ট্রেনটাতে কিন্তু আমি আইতে পারতাম। তা আমার মনে হয় কি যে আমার ভালো মনে হয়েছিল যে মহিলাটা ভালো বলছে, তার কথা শুনি, তার কথাটা শুনি। তো ওই মহিলা নিয়ে আমার কাপ্তায় নিয়েছে, কাপ্তের থেকে উনি ক্যাংরাচুরি যাবে,
ক্যাংরাচুরি একটা জায়গা আছে, সেই জায়গাটা নিয়ে যাবে। তো উনি সাম্পানওয়ালার সাথে কি বলছে আমি তো জানি, ওনার আমরা বলি মাঝি, ওনারা বলছে সাম্পান। তো সাম্পানওয়ালা যাইতে যাইতে আমাদের রাত হয়ে গেছে, ওই তো ওনারা বলতেছে যে তুমি এখানে রাত্রে থাক, এই জায়গাতে বসো, আমরা আমার ঘরে যাই। আচ্ছা, বুঝছেন তো, ওইখান থেকে আমি করছি কি যে এই সাম্পানওয়ালার কথা আমি ওনার কাছে রয়ে গেলাম, থাক এই কারণে থাকছি ভাইয়া যে ওনাদের ঘরে দেখে জায়গা টাকা আছে কি না, থাকতে হবে তো আমার, নাহলে তো সাম্পানের ভিতরে থেকে সব সকালবেলা আমরা যাইতে হবে ঢাকার উদ্দেশ্যে। ওনারা ভাড়ার পরিবর্তে আমার সাম্পানওয়ালার কাছে রেখে গেছে। আরে রাত যখন গভীর হয়েছে সাম্পানওয়ালা আমার কাছে আসছে, আমি তো খুব চিৎকার শুরু করছি ভাইয়া, এলো সাম্পানওয়ালাও ভয় পেয়েছি, ভাইয়া আমাকে আবার ওই বাসার ভিতরে দিয়ে গেছে যে এইখানে এই বাসায়। তখন আমি বলছি এটা কী করলেন আপনারা, পরে এই আস্তে 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 ওই বাসায় প্রায় মাসখানেকের মতো ওই দিকে ছিলাম। এক সময় ওইখানকার আর্মিরা যায় না, আমাকে নিয়ে গেলো, তারপরে বিলাইচুরি থানাতে দিয়ে আসলো। তো জিজ্ঞাসা করলো যদি, আমি তখন ওই ডাইরেক্টর সাহেবের বাসায় সব কথা বললাম যে আমি এখানে কাজ করি, আমি ওনাদেরকে আব্বা আম্মা ডাকি। পরে সব ফোন নম্বর টাম্বার নিয়ে আমি ফোন নাম্বার, হ্যাঁ ফোন নাম্বার আমার মুখস্থ ছিল ওইখানকার, এখন ভুলে গেছি। পরে নিয়ে গিয়ে তো রাঙামাটি এতিমখানা, আমাকে বিলাইচুরি থেকে রাঙামাটি এতিমখানা এক মাস ছিলাম, সেখান থেকে আবার ফিরে এক নাইডে আমাকে ঢাকা পৌঁছাইল সেই বাসায়। আচ্ছা, ডাক্তার সাহেব বাসায়। তো আমাকে বলছিল ডাক্তার সাহেবে, জিজ্ঞাসা তুমি পালাইছো কেন, তো আমি তো আর বলতে পারিনি যে ভাইয়ার কথা তো বলতে পারিনি। তো আমি বলছি যে আমি এখানে থাকতে চাই না, এখানে থাকলে আমি পড়ালেখা করতে পারবো না। তাহলে উনি করছেন কি, আমাকে বলছে যে ওই গাজীপুরে না দিয়ে নারায়ণগঞ্জে পাঠিয়ে দিচ্ছে সেই জায়গায়। আচ্ছা, সেই লঙ্গরখানে? হ্যাঁ, এই নারায়ণগঞ্জ ওই চৌধুরী বাড়ি পাঠিয়েছি। ওইখানে আমাকে যেই লোকের কাছে যেই ম্যানেজার যে ছিল সে প্রায় ডাইরেক্টর সাহেবের বাসায় আসতো, আমি দেখতাম, কারণ আমি চাটা করে দিতাম, দেখতাম ভাই খুব ছোট ছোট অনেক কিছু রেখে যাচ্ছি। আচ্ছা বলেন আপনি, এত বছরের ঘটনা তো আর দেড় ঘন্টাতে বলে শেষ করতে পারি না, অসুবিধা নাই, সময় নিয়ে আপনি চিন্তা করবেন না, আপনি বলেন। তো ওইখান থেকে ওই ডাইরেক্ট ওই নারায়ণগঞ্জ ওই চৌধুরী বাড়ি যখন ওই স্যারের বাসায় দেখলাম, তো না আমি তো ওনাকে, ওনার নাম ছিলেন, ওনার নাম তো আমি জানি মুজিবু, প্রায় স্যারের বাসায় নাম মাস টাস নিয়ে যেতেন, স্যার ছিলেন ডাইরেক্টর। তো ওনারা আমাকে ডাক্তার সাহেব বলে গেছে যে কিছুদিন পরে জানি ওই আমাদের বাসায় চলে আসছে, তো উনি আমাকে চেষ্টা করছিলেন ডাক্তার সাহেব বাসায় দেওয়ার জন্য, আমি বলছি যে না আমি ওনার বাসায়। তো উনি আমাকে জিজ্ঞাসা বল করলো যে কেন যাবে না, আমি বলছি আমি ওইখানে থাকতে ইচ্ছে করে না। তো আমাকে উনি এত মারলেন, এত মারলেন, আপনি যাবেন না এই জন্য? হ্যাঁ, যখন আমি কেন যাব না এই কথাটা বলার পর যে এত মারতে, এত মারবে সেটা আমি ভাবতে, আপনি চিন্তা করতে পারেননি? এক সময় আমার মনে হয় জ্ঞানও ছিল না, যখন জ্ঞান ফিরল তখন দেখি যে আমার অবস্থা খুবই খারাপ। তখন বয়স হচ্ছে আপনার 10-11 এরকম? 11 বছর। পরে ইয়াতে ওনার বাসায় কাজে তখন উনি, আমি কনসার্ন বাংলাদেশ আসছিল সেখানে আমি জয়েন করছি, কিন্তু উনি ওইখানেও আমাকে জয়েন করতে দেবেন, উনি রান্না বান্নার কাজ ওনার ঘরের কাজের জন্য আমার নিয়ে গেলেন, মানে উনি সে আশ্রয় থাকে একটু বাইরে থাকে, ওনার বাসায় কাজ করার জন্য নিয়ে, ওনার স্বামী ওয়াইফ আসছে এখানে ডিউটি করে ম্যানেজার। তো আমি বুঝতে পারছি যে স্যার আমাকে এখানে রাখবে না। তো একদিন ঈদের সময় উনি আমাদেরকে ব্যাগ, আমাদের যে বাচ্চারা আমরা বড়রা মহিলার সবাইকে মোটা চালের পোলাও দিছিল, মানে সিদ্ধ চালের পোলাও। তো ওই ব্যাগ ঈদের সময় তো ওইখানে এক ইয়া ছিল,
মানে ওইখানকার পরিদর্শন করতে আসে না, মানুষ আসছিলেন পরিদর্শন করতে, তো আয়সা দেখছে যে আমাদেরকে এই খাবার দিচ্ছে আর কাপড় দেয়নি ঈদে, তখন উনি খুব রাগ হয়ে গেছেন ওই পরিদর্শক, যে এদের তো দেওয়া আছে খাবার দেওয়া আছে, তো ওইখানে অনেক ধরনের রাগারাগি করার পর ওনাদেরকে বদলি করে দিল ওইখান থেকে। আমি ভাবছি যে এইবার মনে আমি বেঁচে গেলাম, কিন্তু আমার কপালে আর বাচ্চা নাই। এর পরের গল্পটা আমি শুনবো, আর নিশ্চয়ই আপনারা শুনছেন রেডিও টুডে FM 89.6 পোস্ট মর্টেম, এটার প্রথম এপিসোড হচ্ছে। আমাদের সঙ্গে আছেন হাজেরা বেগম, জীবন যুদ্ধের বিভিন্ন বাঁকে বাঁকে নানা রকমের ঘাত প্রতিঘাত সহ্য করে উনি কিভাবে এগিয়েছেন সেই গল্পটাই আমরা শুনছি। একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পর। গান গাইতাম ছোটবেলা থেকেই, ফেসবুকে একজন মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয় হলো, উনি বাসার ঠিকানা দিলেন, বললেন বাসাতেই তার স্টুডিও। সন্ধ্যার সময় গেলাম, গিয়ে দেখলাম বাসায় কেউ নেই। কথা শুরু থেকে ওনার আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল, একসময় হাত ধরে ফেললেন। প্রায় 7 বছর পর যখন জেলখানা থেকে বের হলাম তখন সব কিছুই এলোমেলো। শেষ 2 বছরে আপনজনদের কেউই যায়নি জেল কেটে দেখা করতে, অথচ বিশ্বাস করেন ভাই, একদম বিনা দোষেই জীবনের 7টা বছর গেল। স্কুল থেকে যখন ফিরতাম দেখতাম প্রতিদিন ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকতো। তারপর ভাইয়া সেদিন খুব বৃষ্টি হইতেছিল, আমি ঝোপের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম ছেলেটা কয়েকটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, হঠাৎ করে আমাকে ওতে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। আমি খুব চিৎকার করতেছিলাম, ভাই নিজের আপন ভাই মধ্যরাতে আমাকে আর মাকে গলায় চাকু ধরে সব জায়গায় জমি নিয়ে গেল। চেয়ারম্যানের কাছে জানাইলাম, কোনো লাভ হইল না। পোস্টমর্টেম, দ্য রিয়েল ইনসাইড স্টোরি, শুনুন রেডিও টুডে FM 89.6 এবং যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। পোস্টমর্টেম। গান গাইতাম ছোটবেলা থেকেই, ফেসবুকে একজন মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয় হলো, উনি বাসার ঠিকানা দিলেন, বললেন বাসাতেই তার স্টুডিও। সন্ধ্যার সময় গেলাম, গিয়ে দেখলাম বাসায় কেউ নেই। কথা শুরু থেকে ওনার আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল, একসময় হাত ধরে ফেললেন। প্রায় 7 বছর পর যখন জেলখানা থেকে বের হলাম তখন সব কিছুই এলোমেলো। শেষ 2 বছরে আপনজনদের কেউই যায়নি জেল কেটে দেখা করতে, অথচ বিশ্বাস করেন ভাই, একদম বিনা দোষেই জীবনের 7টা বছর গেল। স্কুল থেকে যখন ফিরতাম দেখতাম প্রতিদিন ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকতো। তারপর ভাইয়া সেদিন খুব বৃষ্টি হইতেছিল, আমি ঝোপের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম ছেলেটা কয়েকটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে, হঠাৎ করে আমাকে ওতে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। আমি খুব চিৎকার করতেছিলাম, ভাই নিজের আপন ভাই মধ্যরাতে আমাকে আর মাকে গলায় চাকু ধরে সব জায়গায় জমি নিয়ে গেল। চেয়ারম্যানের কাছে জানাইলাম, কোনো লাভ হইল না। পোস্টমর্টেম, দ্য রিয়েল ইনসাইড স্টোরি, শুনুন রেডিও টুডে FM 89.6 এবং যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। শুনছেন রেডিও টুডে FM 89.6, বিরতি শেষে আবার ফিরলাম, চলছে পোস্টমর্টেম, আমাদের আজকের প্রথম পর্ব চলছে। আমাদের সঙ্গে আছেন জীবন যুদ্ধের একজন বিজয়ী সৈনিক হাজেরা বেগম। তার এই যে বিজয়ী হওয়ার পেছনে কত ঘটনা প্রবাহ ছিল সেই গল্পগুলোই আমরা এক এক করে শুনছি। আমি আসলে প্রত্যেকটা জায়গা যেন নিজের চোখে দেখতে পাচ্ছি, আপনারাও এতক্ষণ যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তারাও ব্যাপারগুলো বুঝতে পারছেন এবং যেন চোখের সামনেই ঘটনাগুলো ঘটছে। জি, এরপরে কী হলো আপনার? পরে স্যারে তার বাসায় নিয়ে গেল কাজের জন্য, আমাকে ওই খাতায় আর আমার নাম উঠায়নি, ওই যে ডাইরেক্টর সাহেব বাসায় যাবো বলে খাতায় আর নাম উঠায়নি। জি, তারপরে ওইখান থেকে ডাইরেক্টর সাহেব বাসায় থেকে তো আর গেলাম না, কিন্তু মজিবুর স্যার আমাকে ঠিক তার বাসায় কাজে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওনারা ওই যে শান্তিনগর ওইদিকে বাসাটা নিচ্ছিলেন, রাতে ভোরবেলা আমাকে নিয়ে নিল, আমি ভোরে তার বাসায় ওই ট্রাকে করে তার কাজে আসছি। জি, তারপরে তো আর ফিরে যেতে মানে ওইখানেই আমার কাজ করতে হইতো, কিন্তু আমি অ্যাকচুয়ালি ওনার বাসায় ওনার ভালো চরিত্র লোক ছিল না। আচ্ছা, তো একদিন এই উনি তার ওই ওনাকে আমি ভাইয়া ডাকতাম। জি, স্যার কইতাম, স্যারের থেকে ভাইয়া,
তো উনি করতো, উনি ওনার বউ আরেক জায়গায় গেছে, আড়াই হাজার একটা জায়গার নাম আসছে নাকি ওইখানে চাকরি করে। আর আর উনি করে যে মতিঝিলে কোথাও একটা চাকরি করেন, সরকারি চাকরি। তো আমি ওনার বাসায় রান্না বান্না কাজ করি। তো একদিন উনি তাড়াতাড়ি যে আসছে, আসে আমাকে বলছে যে ভাতটা দিয়ে। তো আমি ভাতটা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছি, তো উনি জানি কেমন হয়ে আমাকে জোর করে আমার শরীরে ধরতে আসছে। তো আমি খুব চিৎকার করছি, মানে যেটুক মানুষ আমি ওইটুক ছাড়া তো আর আমার, আমি এত চিৎকার দিছি যে বাড়িওয়ালা চলে আসছে। বলছে যে ওই চিৎকার করতেছে কেন? তো বলছে কি যে তরকারি তো লবণ বেশি হয়েছে, একটা থাপ্পড় দিছে দেখে চিৎকার করতেছে। আমি আসলে তরকারিতে লবণ বেশি দিইনি, আমি ঠিক লবণ দিছি। তো আমি তো বলতে পারতাছি না যে আমাকে এই কাজ করছে। তো অনেক কষ্ট হইতেছিল, পরে আমি বুঝতে পারছি যে এখানে থাকতে পারবো না। পরে ওই অবস্থায় ওইখান থেকে এক দুপুর বেলা বাইরে পলে আসি। মানে সেদিন আসলে আপনি আর নিজেকে ওনার কাছ থেকে কি নিরাপদ করতে পারেন নাই? শিক্ষার দেওয়ার পরে তো মানে এত মারিয়ালা কি অনেক পরে চলে আসছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। পরে এদিক দিয়ে তো উনি তো আর বুঝতে পারেনি যে আমার কি হয়েছে। আর আমার তখন অনেক ধরনের ব্লাড যাচ্ছে আমার যখন, তখন উনি বলছেন উনি তো আর দেখেনি এগুলো, খেয়াল করেনি। পরে ওইখান থেকে আমি আবার পালাই। আচ্ছা, সেদিনই পালালেন নাকি এরপরে? এরপরের দিন পালাই। পরের দিনই পালালেন? ওনার অফিসে গেল, আমি চলে গেলাম। পালায়া আবার সেই জিপি আসছি। আবার সেই জিপিও, সেই আপনার ভবঘুরে সেই ওই মানুষগুলোর সামনে? হ্যাঁ, ওরা অনেকে পালায় আসছে, তখন ওরা আর আমাকে ওদের সাথে মিশায় না, কারণ আমি দেখতে বড় হয়ে গেছি, বেশি ফর্সা মেয়ে। অনেক মেয়ে আছে তারা মানে কাঙ্গালির অবস্থা, অনেক সময় তারা ওইখানে থাকে, কিন্তু আমাকে ওরা রাখতে চাচ্ছে না। যে না, তোমার সাথে আমাদের মিলে না? না, বলতেছে যে দেখ তুই এত ফর্সা বড় হয়ে গেছিস, আমাদের সাথে থাকলে আমাদেরই সমস্যা। তো আমি মুক্তঙ্গ প্রায় ছাদের ভিতরে আমাকে আমরা প্রায় উঠে গিয়ে ঘুমাইতাম, অনেক সময় নিচে ঘুমাইলে কালি দিয়ে ঘুমাই পড়াই রাখতো আমাদের আমাকে। তো একদিন ওই যে যারা চুরি করতো তাকে আমাকে নিয়ে মিরপুরে গেছি চিড়াখানায়। দুই তিন দিন হয়নি যে আমি এখান থেকে পালাই আসছি ওই স্যারের বাসার থেকে। তো ওরা বলছে যে আমি চিড়াখানায় যে কুমির যেখানে রাখে সেখানে থাকা, আমি আমি ওরা হাঁটতে ইচ্ছে করে না, ওরা তো চুরি করবে, আমি তার চুরি করব না। তো ওরা বলছে যে তুমি এখানে, তুই এখানে দাঁড়ায় থাক, আমরা এখানে আসতেছি। কিভাবে যে বলবো আপনাকে বুঝতেই পারি না। তো ওই যে কিছু ওইখানকার কিছু লোক আছে ওই বাচ্চাদের চিনত, ওরা যারা চুরি করে তাদের চিনত। আচ্ছা, আমি তো ওদের সাথে নতুন আসছি এই এলাকাটায়। তো ওরা কয় কি যে তোমার লগে যে মেয়েরা আসছে না, ছেলে মেয়েরা আসছে, তারা তোমাকে ডাকতেছে। আমি ওদের একা দাঁড়াইছিলেন, ওরা এসে আমি বসেছিলাম, এখানে হাঁটতে পারতাছি না, বসেছিলাম, বসে বসে যে কুমির দেখছিলাম আর লাল মাটি খেয়ে বসে বসে খেলতেছি। এটা 85-86 এই সময়ের ঘটনা মনে হয়, বা হাতে যেখানে রাখে সেখানে। তা আমি তো ওদেরকে আর দেখতে পাই না। তা আমি বলছি ভাইয়া ওরা কই? তখন আমার ভাষা ছিল একেবারে ঢাকায় ভাষা, কারণ রাস্তায় থাকতাম ওদের সাথে, ভাষা চিনছি। তো ওরা বললো যে এখানে বসে থাকো, ওরা আইব, সন্দেহ হয়ে গেছে ভাই ওরা আসছে না। তখন আমি ওদের
রওনা দিছে যাইতেও তখন ওরা বলছে যে তোকে মায়েরা হাতের নিচে ফেলাই দেন, চুপচাপ বসে থাক। তো আমি বসে ছিলাম এখানে, রাত যখন 7টা বাজে তখন ওরা আমাকে নিয়ে আসছে ওইখান থেকে, নিয়ে ওই মিরপুর 1 নম্বর একটা বড় খোলামেলা মাঠ নিয়ে আসছে। মাঠ কি দিয়ে বুঝাবো আপনাকে, আমার এখনো ওই কথা মনে হলে আমার পুরো শরীরটা হাতে পা কাঁপে উঠে। কতগুলো যে মানুষ ছিল, অনেক মানুষ ছিল, প্রায় 5-6 জন মানুষ ছিল। এই 5-6 জন মানুষ আমাকে জোর করে রেপ করল খোলা মাঠে, খোলা মাঠে। এত চিৎকার করছি, এক সময় ভাই চিৎকার করার ভাষাই ছিল না, চিৎকার করার জ্ঞান ছিল না, ছোট একটা এমনি ভাইয়া। ওই যে মুজিবুর স্যারের এখান থেকে আসলাম, 3 দিন আগে আসলাম, তারপরে এই জায়গায় আমার যখন জ্ঞান ফিরল তখন আমি মিরপুর এই 2 নম্বর থানায়। আচ্ছা, পুলিশ আপনাকে নিয়ে আসছে? পুলিশ নিয়ে আসছে, এক বৃদ্ধ লোক নিয়ে আসছে। আচ্ছা, আমি তো ওদের নামও জানি না ভাইয়া, নাম বলতে পারি না। নিজের শরীরে কোনো কাপড় ছিল না, একটা কাপড় ছিল সেটাও রক্ততে ভর্তি ছিল, বৃদ্ধ লোক একটা কাপড় দিয়ে ঢেকেছিল, ঢাকায় রাখছিল। তারপরে জি তারপরে কি লোক বলতে পারি না, নাম বলতে পারি না, তো কি করবে, আমাকে ছেড়ে দিল, বলছে যে এর কাকে ধরবেন। কোথাও কি আপনি তখন বাবার নাম বা কিছু বলেন না, ধরেন এই ধরনের বিপদে পড়লে? বাবার নাম ফজলু মিয়া এটা বলতে পারি, কিন্তু চেনে না তো, বললেও তো চেনে না যে কোন ফজলু মিয়া। পরে ওই যে ওদেরকে ধরতে পারলো না যারা আমাকে এই অবস্থাটা করলো, বুড়ো লোকটা বলছে যে আমি যখন পাই মেয়েটা তখন মরে গেছিল মনে হয়েছিল। পরে যখন দৈরা নিয়ে আসছিলাম, কোলে করে নিয়ে এসে থানা আনছিল, থানার লোকও মনে মনে ভাবছিল মরে গেছে। চিন্তা ছিলাম, পরে 3 দিন ওই বড়লোকের কাছে নিয়ে আসলো। থানায় আমার কোনো কেসই হয়নি, কারণ আমি কাউকে চিনি না, বুঝিনি, কি বলবো, তখন তো আর তেমন ছিল না। পরে 3 দিন ওই লোকটা রাখলো তার বাসায়, বয়স্ক লোকটা, ওষুধের ভিতরে প্যারাসিটামল দিল, জ্বরের ওষুধ দিল। তখন তো মনে প্যারাসিটামল না কি ছিল জানি, প্যারাসিটামল ছিল। ভাইয়া গল্পটি বলতে হবে, পরে আবার ওই মেয়ে বাচ্চাদের সাথে আসলাম 3 দিন পরে। আসার পরে ওরা বললো যে তুমি কোথায় ছিল, তখন ওদের কাছে এই ঘটনা বললাম। তো ওরা বললো যে আমি এর লেগে বলছি যে তোমরা আমার সাথে আর থেকো না, আমি চলে আসলাম সদরঘাটে। আচ্ছা, সেখানে চকে ভাঙ্গারি টোকাতাম, বোতলগুলো থাকতো না জি, তখন ওই ইংলিশ রুট ওই সব জায়গায় আমরা ভাঙ্গারি টোকাতাম, সেই ছোটবেলার থেকে টোকাতাম। ওদের কাছেই থাকতাম, তো ওই আর ওয়াজঘাটে ভাত খেতাম, গোসল করতাম ওয়াজঘাট, আর ওয়াজঘাটে যে ফুটপাতে হোটেল বসে ওই হোটেল থাকতো, গরিবের জন্য সেই ভাত খেতাম। আলু 1 টাকা দিলে আলু ভর্তার আর ফ্রি পাইতাম, আবার ঝোল ফ্রি পেতাম, আর লাল ভাত খেতাম, সাদা ভাত তো জুটতো না। অনেক সময় ভিক্ষাও করছি, হিন্দুদের বাসায় যে ভিক্ষা করতাম, সাকারি পট্টি থাকতাম,
তারপর কোর্ট কাচারি থাকতাম, টার্মিনালে থাকতাম। এমন কোনো জায়গা নাই যে না থাকছি এই শহরে, আর এমন কোনো কাজ নাই যে না করছি। ভিক্ষা করছি, কাগজ টুকাইছি, বাজার টুকাইছি, চোরদের সাথে ছিলাম, কত কাজ করছি। তো তো মরণ হয়নি, আল্লাহ হয়তোবা আপনাকে দিয়ে এখন কিছু ভালো কাজ করাবে, এই জন্যই হয়তোবা আপনাকে বাঁচিয়ে রেখেছে এবং টিকিয়ে রেখেছে। আমরা আমি জানি যে এই কষ্টের অনুভূতিটা যারা আমরা এই মুহূর্তে শুনছি অথবা আমরা ফেসবুকে বা ইউটিউবে দেখছি, কারোরই ঠিক এইভাবে উপলব্ধি করার ওই পর্যায় পর্যন্ত সেই অনুভূতিটা নিশ্চয়ই নাই, কারণ আপনার সাথে ঘটেছে আপনি আসলে জানেন। আমরা হয়তোবা কিছুটা নিজে নিজে ফিল করার চেষ্টা করছি, আপনি কান্না করছেন, আপনি কষ্ট পাচ্ছেন, ওইটুকু আমাদেরকে ছুঁয়ে যাচ্ছে। কিন্তু যে ঘটনাগুলো আপনার সাথে একের পর এক হয়েছে, যে পৈশাচিকতা আপনার সাথে হয়েছে, এ পর্যন্ত যেটা শুনলাম, আমার কাছে মনে হয় যে একটা মানুষের জীবনে এত কিছু কেন ঘটবে, যে আরেকটু যদি আপনি একটু কষ্ট করে বলেন। তো ওই জায়গায় থাকতাম, ওয়াজগার্ডে খাওয়া দাওয়া করতাম, ভাঙারি টুকাইতাম, চকে যেতাম, বোতলগুলাতে যাইতাম। তো আমি তো এই এই বছর বয়সগুলোর ভিতর তো বুঝে ফেলছি খারাপ ভালো সব কিছু। তারপরে তারপরে এর ভিতর থেকে একদিন আমার বোনকে আমি দেখছি, বড় বোনকে রাস্তায়। কোথায় দেখলেন? রাস্তায়। তো তার কাছে আমি গিয়ে থাকতে চেয়েছিলাম, সে তখন যাত্রা বাড়ি থাকতো। আচ্ছা। আমাকেও নিয়ে গেছিল, আমাকে একজনের কাছে দিয়ে গেছে। তো প্রতিদিন বলছে যে আমি ওর খরচা দিব, ওকে আপনার একটু দেখাশুন করেন। তো উনি তো তখন সেক্স ওয়ার্কারই ছিলেন। আপনার বোন তখন তো একদম, আমরা তো সেক্স ওয়ার্কার তখন জানি, তখন খারাপ মানুষ, খারাপ। এর জন্য আমার বাবাও আমার বোনের সাথে কথা বলতেন না, কিন্তু আমি আমার বোনকে কখনো মিস ছাড়তাম না, কারণ সে আমাকে দুই এক টাকা করে দিয়ে যেত খেতে, খেতেই আমার অনেক সেই লোভে আমি তাকে খুঁজতে খুঁজতে আমার অনেক সময় পেরে হয়েছে, তাকেও আমি অনেক খুঁজছি। তারপর যাত্রা বাড়ি থেকে এক সময় দেখলাম যে আমার বোনকে নাকি জেলখানে ধরে নিয়ে গেছে। তো ওইখান থেকে আবার আমাকে বের করে দিছে, আবার সেই কাগজ টুকাইতে সোয়াদুরঘাট, এই ওয়াজঘাট, মানে ঢাকা শহরে কোনো জায়গা, নারিন্দা, মানে সব জায়গায় আমি ঘুরছি, কাগজ টুক, গ্যান্ডেরিয়া। তা ওইখানে কিছু মেয়ে আসলো যাদেরকে আমি চিনতাম, ওদের সাথে, ওরা একজন বড় মেয়ে, ও সেক্স ওয়ার্কার ছিল। তো ও বলছে তুমি এখানে, তুই এখানে থাকিস, চল কাজ করি, আমার বোনের বাসায় কাজ কাজ করি। তো আমি তো কাজ করতে জানি, ঘর মুছতে সব কিছু জানি, আমি ভাবছি সেই কাজ। মানে ওরা বললো চলো কাজ করি আমরা। হ্যাঁ, তুমি আমার বোনের বাসায় কাজ করো। তো ওইখানে ওই নিয়ে গেছে গ্যান্ডোরিয়া, গ্যান্ডোরিয়া এক বাসা নিয়ে গেছে, ফ্ল্যাট বাড়ি। তো ওইখানে নিয়ে গেছে, ওনারা তখন ওই যে ইংলিশ শর্টটা ছিল, আর আর কোনো বোতল ছিল না, এর ভিতরে অনেক বোতল উঠাই দিচ্ছে। তো ওই তো ওই মেয়েটা যে আমাকে দিছে, সেও ওই জন্য কাজ ওই বোতলে থাকতো। আমি তো তা যাই না, আমার দরকার কি, আমার দরকার ছিল তার সাথে আসার, কাজ করবো, ঘর বাড়ি ধোয়া মোছা করবো, কাজ করবো। হ্যাঁ, এটা আমাকে যে বোতলে নিয়ে আসবে সেটা কেউ কখনো বলেনি ভাইয়া। আচ্ছা। তখন একদিন এক শুক্রবারে ওই মেয়েটাকে নিয়ে আসছিলো, বোতল নিয়ে এসে আমাকে ওই বাসায় রাখছে। আমি বাসায় ঘর দুয়ার ঝাড়ু টারু দিয়ে মোছামুছি করি, এটাই তো আমার কাজ ভাবছিলাম। তারপরে শুক্রবারে তাকে নিয়ে গেছে, ওকে বোতলে নিয়ে আসছিল, শনিবারে আমাকে নিয়ে আসছে। তো আমি বলছি যে আমি কী কাজ করব, এত কিছুর পরও তার আমাকে বুঝাই বলতে হবে না যে আমি কী কাজ করব। তখন আমাকে বলছে যে আমি বলছি যে আমি তো এই কাজ করব না, আমি তো আপনার বাসায় কাজ করার জন্য বলছি। তখন বলছে যে না তো, আমি তো তোমাকে এর জন্য তোমাকে কিনে নিছি। আচ্ছা, পরে আর কি, আমি কিছুতে এই কাজটা করব না, আর উনি আমাকে তো কিছুতে ছাড়ছে না। আমাকে প্রচণ্ড মারামারি হলো,
তারপরেও দিনে পুলিশের কাছে বললে রাত্রে বেলা পুলিশ এসে ওনাদের থেকে টাকা নিয়ে আমাকে যেটা মানে আইনের কাছে তখন এখন তো অনেক সচেতন তখন তার তখন এত সচেতন ছিল না সর্দার নিয়ে অনেক টাকা দিয়ে আমাকে আটকে রাখছে এরকম করতে তারপর আমি তো আর সত্যিকারে আসলে কাজ করতে পারি না যোন কাজটা আমি করতে পারতাছিলাম না পরে আমি খদ্দের আইন আইন না একজনকে দিতাম উনি আমাকে ডেলি আমি দশটা বারো ক্লায়েন্ট আনতাম আইন ওকে দিলে ও আমাকে বিশ টাকা করে দশ টাকা করে দিত সেটা আমি সর্দানিকে দিতাম তো এক সময় সর্দানি বুঝতে পারছে যে আমি আসলে কাজ করতে পারি না পরে সেইখানেও অনেক কলিচি হলো অনেক ধরনের নির্যাতন হলো অনেক ধরনের ইয়ে হলো পরে একসময় এই কাজটা করতেই হইল যেন কাজ করতে বাধ্য হয়ে গেলাম কারণ আমার আর পথ ছিল যেতেও পারি না তারপর বেশ কিছুদিন পরে আমি ওইখান থেকে পালায় আসি ওইখানে থাকতাম আর সদরঘাট টার্মিনালে ঘুমাইতাম জীবনটাই অনেক রকম করে গেছে কেউ ভাববে এটা গল্প না এটা বিশ্বাসই করবে আমি জানি কি পরে ওই ওয়াজগাট গিয়ে থাকতাম তো এখানকার একটা লোক মানে ওই ইংলিশ শুটে প্রায় ওই লোকটাকে দেখতাম যেহেতু উনি নিয়ে আমাকে বিক্রি করে দিল টানবাজার নারায়ণগঞ্জ টানবাজার হ্যাঁ দুই মাস হইল না আমি ওই বোতল থেকে বেরোইলাম আবার সেই বোতলে বিক্রি এমন করতে করতে তো এখন দেখি যে মানুষ তো আমাকে আসলে আমি বাঁচতে দিচ্ছে না ভালো থাকতে দিচ্ছে না আমাকে এই কাজটা না করলে আমি বাঁচতেও পারবো না মানে যেমন হয়ে গেছে যে খেতে পারবো না আমাকে যার কাছে সে অনেক সুন্দর আমার মতন আমার থেকেও বেশি সুন্দর ফসার নাম রাবি সে খুব আমি এর ভিতরে যে ওদের সাথে থাকতে থাকতে বিড়ি সিগির সব শিখে গেলাম মানে একজন আমি কিন্তু সময়ের সাথে আগাচ্ছি আমার কাছে মনে হচ্ছে ওই যে 71 সালে জন্ম তারপরে মিরপুরে তারপরে সৎমায়ের সংসার তারপরে ভাতের অভাব তারপরে কষ্ট সেই কষ্ট থেকে বাড়ি থেকে বের হয়ে যাওয়া তারপরে হারিয়ে গেলেন তারপরে জিপিওতে বড় হলেন একদম রাস্তায় আপনার বড় হওয়া উঠলো হয়ে উঠলো তারপরে সেখান থেকে বিভিন্ন জায়গায় আপনি যেতে যেতে এখন আপনি আছেন নারায়ণগঞ্জ টান বাজারে এবং আপনি এখন অভ্যস্ত হয়ে গেলেন বাধ্য হলেন এবং একজন সেক্স ওয়ার্কার হয়ে গেলেন আপনি বিড়ি সিগারেট যা লাগে সব খাই আমি আমি আর কখনো বাঁচিনি কারণ বাইসা আর চলতেও পারবো না জি কোথায় যাব কি করব সবাই তো এখন এক মানুষকে মানে বের হলে তো সেখান থেকে আর নিরাপত্তা নাই আপনার নিরাপদ নেই এখন তো এই কাজ ঘুমানোর জায়গাটাই নাই খাবার নাই আর এক তো বড় একটা মেয়ে রাস্তায় থাকবে এই কাজ করবে না এটা তো হতে পারে না মানুষ তো এটা হতে দিচ্ছে মানুষ তো হতে দিচ্ছে না তারপরে ওই টান বাজারে বেশ কয়েক বছর ছিলাম তিন চার বছর থাকলে ওই সর্দানির আন্ডারে আমি তারপর ওইখান থেকে আমি বলছি যে আমি আর এখানে থাকবো না তখন টাকা আমি তো ভাবতাম যে টাকাটাই হয়েছে মূল চাবিকাঠি আচ্ছা টাকা কি জমাচ্ছিলেন না টাকা আমি টাকা কামাইতাম টাকা লুটাইতাম জুয়া খেলতাম মানে হেন কাজ নাই যেটা আপনি না যেটা না করছি জুয়া খেলতাম তারপর মদ খেতাম সব কিছু করতাম টাকা দিয়ে আর খদ্দের তো আসতাম অনেক মানে জীবনটা পুরো বদলে গেল একদম একেবারে নাই আর কোনো আর কারোর পিছুটান নাই যে কেউ আমাকে থামাবে তখন টাকাই টাকা কে আর আমার বাপ নাই তখন তো ভাবতাম যে আমি নিজেই পরে একদিন পুলিশে এসে মারামারি করলাম পুলিশে এসে ধরে নিয়ে গেল
আবার আমার সর্দানি যে ছিল সে আমাকে ছাড়াই নিয়ে আসলো, কিন্তু আমি আর ওইখানে আমি আবার রাস্তায় চলে আসলাম। আবার রাস্তায়? হ্যাঁ, রাস্তায় এসে এখন চলে দিয়েছে। তখন তো 17-18 এরকম, 16-17 হবে না। তারপরে চলে আসার পর ওইখানে রাস্তায় থাকতাম, দুনো কাজ করতাম, ইচ্ছলে করতাম, ইচ্ছলে করতাম না। আচ্ছা, সেটা আমার নিজের মর্জি। তো একদিন ভবগুরে গাড়িতে ধরে নিয়ে গেল। আচ্ছা, আবার সেই গাজীপুর মিরপুরে নিয়ে গেল, মিরপুর থেকে গাজীপুরে নিয়ে গেল। তো সেখানে আমার এই শুরু হলো আমার লেখাপড়ার জীবন। আচ্ছা, বয়স্ক তো আর স্কুলে পড়তে পারি না, তখন ওই যে কনসার্ন বাংলাদেশ বিদেশিরা কাজ করতো সেখানে আমি নিজে এই পুনর্বাসনটা শুরু হলো। হ্যাঁ, এই কাজ শুরু করলাম, লেখাপড়া হাতের কাজ করতে শিখলাম, পড়ার সাথে পড়ালেখা এক ঘন্টা দুই ঘন্টা করে বয়স্ক শিক্ষা নিলাম, 6 মাস একটা ক্লাস নিলাম, আবার আর্ট করতে শিখলাম। একটা আর্ট করালো, সেই আর্টটা কোন জায়গা জানি দিল, ওই জায়গার থেকে আমাকে ফার্স্ট প্রাইজ এসে দিচ্ছে। আচ্ছা, আমি এমন সুন্দর একটা আর্ট করছিলাম, আর সেখানে ওই বাবুগুরের কাহিনিটা লিখলাম, মানে ম্যাডাম বলে দিছে পাতায় পাতায় তাই লিখে দিলাম। তারপরে ওইখানে বেশ কিছুদিন ছিলাম, 18 বছর বয়সের সময় আমি অক্ষর জ্ঞান করি। আচ্ছা, প্রথম অক্ষর জ্ঞানটা আসলো। হ্যাঁ, তারপরে তো ওইখানে থেকে বিভিন্ন ধরনের সেলাইয়ের কাজ শিখেছি, মোড়ার কাজ, মানে হাতের কোনো কাজ বাকি নাই যা আমি না জানি। জি, আমাকে যেই ধরনের কাজ দিতে পারলে আমি শিখে নিতে, ডুলা মোড়া, তারপরে এম্ব্রয়ডারি, টুপি, কুশি কাটার টুপি, চাদর সেলাই করা, ভরাট করা, হেন কাজ নাই যে আমি না শিখছি। জি, ওইখানে প্রায় 2-3 বছরের মতন ছিলাম। পরে আমি ওইখান থেকে আমাকে কাজ দিল, মেশিনের কাজ শিখলাম, তা হয়েছে গার্মেন্টস মেশিন কাজ শিখলাম। তখন শুরু হলো গার্মেন্টসের, তো এই গার্মেন্টসের কাজ শিখছি। তো আমি বলছি যে মিরপুরে তো আমাদেরকে গার্মেন্টস চাকরি দিব মিরপুরে, তো আমরা মিরপুরে আসছি বেশ কয়েকজন মিলে চাকরি নিয়ে ওইখানে থাকবো আর চাকরি করব বিভিন্ন গার্মেন্টসে। তো আমাদেরকে সরকারি মেয়ে তো বিভিন্ন গার্মেন্টসে ভর্তি করে দিল তারা নিজেরাই, আমরা কষ্ট করে গার্মেন্টস খুঁজতে হলো না। আর তখন ইন্টারভিউ দিতে হয়নি, কারণ এমনি আমাদের ইন্টারভিউ না। তো আমরা ভাবছি অপারেটর হিসাবে নিবে, তো এর আগে অনেক গার্মেন্টস মেয়েও দিছিল সেন্টার থেকে, তারা ওইখানে ছিল, তা আমরাও ছিল। তো এখানে বেশ 2-3, তখন বেতন ছিল মাত্র 250-300। আচ্ছা, এটা হচ্ছে 90 সালের কাছাকাছি মনে হয় এরকম। তো এই বেতনে তো আমরা তো এখন খুব চতুর হয়ে গেছি, চালাক হয়ে গেছি, বাবুগুরের নিয়ম কানুন তো সবই আমরা জানি। তো সেই অনুযায়ী আমরা ওইখানে থাকি, দিনে গার্মেন্টস করি, রাতে এসে সেন্টারে থাকি, খাই সেন্টারটা। জি, আমাদের ভাতটা মানুষ দূরে রাখে, সে আইসা খাই ফেলি। তো একদিন ঈদের সময় ওনারা কুরবানি ঈদের সময় আমাদেরকে গরুর দেওয়ার কথা, গরু দিবে না, সেই নিয়ে আমরা অনেক আন্দোলন শুরু করে দিচ্ছি, প্রতিবাদ করছি আমরা বেশ কয়েকজন মিলে। গার্মেন্টস যারা চাকরি করি তারা সবাই প্রতিবাদ করি যে আমাদের তো কাপড় দেওয়ার কথা, আমাদের এখানে সব ব্যাগ মানুষদের কাপড় দেওয়ার কথা, আমাদের কাপড় কোথায়, আমাদের এখানে গরু কোনার কথা, গরু কোথায়। জি, চিৎকার চেঁচামেচি শুরু করছি, তো ম্যানেজার এসে ঠিক গরু কিনে দিছে, তবে আমাদের বলছে যে ঈদের পরে আর আমাদের এখানে রাখবে না। আচ্ছা, আমরা মাত্র 3-4 মাস হবে কাজ করছি, তার ভিতরে তো 2 মাস তো আমরা বসে রইলাম, 3 মাস আমরা চাকরি করলাম 900 টাকার নগে। অনেকে অনেক ছিল, আবার টান বাজারের মেয়েও ছিল এখানে, সময় মেয়েরার ঘটনার সময় কিছু মেয়ে বলি বাবুগুরে নিয়ে আসছিল, আমরা তখন ছোট না, ওই ছোটবেলায় ওদের দেখে আসছিলাম। তারপর অনেক জীবন গেল, অনেক দিন গেল, তারপরে ওইখান থেকে আমাদের ঠিক ঈদের 2-3 দিন পর বলছে তোমাদের পুনর্বাসন হয়ে গেছে, অনেকদিন ছিলা তো। তো আমরা বলছি এটা তো না, আমাদের তো কমপক্ষে 1 বছর থাকতে হবে, 1 বছর থাকলে কিছু টাকা হাতে জমবো, তাহলে বাইরে গিয়ে আমরা বাইরে থাকতে পারবো, এই টাকাতে তো পারবো না। তো বলছে না, তোমাদের এই টাইমে থাকতে হবে, এই এই টাইমে তোমাদের দেওয়া হয়েছে। পরে ওনার সরকারি লোক আমাদের রাখবে না, আমরা জোর করে কী করে থাকি,
তারপর ওইখান থেকে চলে আসি। আইসা আর কি করবো, বাসা তো আর কেউ, আমরা হুট করে তার বাসা নিয়ে নিই। জি, তো যে যার পথে সে সে চলে আবার সেই পথে, আবার সেই। তখন আমি শুরু করলাম সংসদ ভবন এলাকা থাকা। আচ্ছা, সেখান থেকে এই প্রথম আমি আমার বড় বোনকে দেখি। আচ্ছা, কত বছর পর আমার বড় বোনকে আমি দেখছি। একদিন সংসদ ভবনে আমি ঘুরতেছিলাম, তখন আমার বড় বোনকে দেখছি। আমি তাকে চিনি ফেলছি, কিন্তু সে আমাকে চিনে, কারণ সে তো আমাকে ছোটই দেখে গেছে। এর আগে যাত্রা বাড়ি না কোথায় রেখে আসলো? ও, সেখান থেকে তো আমি চলে আসলাম। আচ্ছা, তখন বড় বোনের সাথে দেখা হয়নি? হ্যাঁ, না, ও যে জেলখানা চলে গেল না? ও আচ্ছা, জেলখানে চলে গেল। হ্যাঁ, মানে মাঝখানে আর দেখা হয়নি? মাঝখানে আর দেখা হয়নি। তো অনেক বছর পরে, অনেক বছর পরে আমি বড় হয়েছি, আমি প্রায় 18-19 বছর বয়স। দেখাবার পরে পরে আপনার কি? পরে আমি ওনাকে চিনছি, উনি আমাকে, আমি বলছি যে আপনার নাম তো খতেজা। উনি অ্যাকচুয়ালি ওনার নাম আসল নাম খতেজা। আমাদের ফ্যামিলির ভিতরে কেন জানি আমাদের ধর্মীয় নামগুলো লাগতো, হাজরা বিবি, রহিমা বিবি, খতেজা বিবি, সকিনা বিবি, জবেদা বিবি, এই ধরনের সুন্দর নাম, এভাবে নাম রাখতো। তো আমি বলছি আপনার নাম তো খতেজা, আপনার নাম, আবার আপনার বাবার নাম ফজলিমে, কিন্তু আমার বাড়ি চিনি না। হ্যাঁ রে, আমি সব কিছু বলছি, হ্যাঁ বলছে, হ্যাঁ। তা আমি বলছি আপনার একটা বোন আসলো না হাজরা? আমি কিন্তু হাজিরা, এই পরিচয় হয়। পরের দিনকে বাবার কাছে নিয়ে যায়। আচ্ছা, এত বছর পর বাবার কাছে। তো কি, বাবার বয়স তো তখন বেড়েছে? বাবার বয়স বেড়েছে। আমাদের ওই যে আরো দুই ভাই বোন ছিল, আরো তিনজন ছিল। তবে আমাকে আসলে বাবা তখন নিয়ে গেছিলো, এক দুইটা কাজ হয়েছিল, যে বোনের কাছ থেকে যে নেওয়া হয়েছিল সেটা দুইটা কারণ ছিল। আচ্ছা, একটা কারণ হচ্ছে আমার মা বাবু হবে, আর দুইটা কারণ হচ্ছে বাবার সাথে ওই ভাই বিয়ে করে চলে গেছে, বাবার সাথে কেউ আর ডুলা ধরার মানুষ ছিল না। আচ্ছা, বাবা কি তখনও মাছ ধরে? হ্যাঁ, মাছই ধরে বাবা। আমার বাবা মাছ ছাড়া অন্য কোনো কাজ জানে না। চিন্তা করলো যে মেয়ে যখন ফিরে আসছে তাহলে তাকে দিয়ে কাজগুলো করানো যাবে। হ্যাঁ, তো ঘরে কাজ করতো যে মেজু বোন, আর বাইরের কাজ করতাম আমি, আর রহিমাকে তো পাওয়াই গেল। বাবার সংসারে আপনার সময়টা আবার কাটানো শুরু করলেন? না, বাবার সংসারে আর আমি থাকলাম না। আচ্ছা, আমি ওই রাস্তায় ছিলাম, বাবার সাথে দেখা হইলো, বাবার সাথে পরিচয় হইলো, বাবা আমাকে অনেক দূরে কান্নাকাটি করলো, কিন্তু সৎ মায়ের সেই কথাগুলো মনে হলো আমার আর ভালো লাগেনি, ওইখানে আর থাকতে ইচ্ছে করলো। বলছে যে না, আমি আর এখানে থাকবো না, ওইখান থেকে চলে আসছি। আচ্ছা, তাও বাবাকে, বাবা ওই মাসি ধরতো, বাবা অনেক সময় চিটাগাং গিয়েও থেকে আসছে, এত বছর পরে, প্রায় তো 10-15 বছর পরে। মাঝখানে তারও অনেক পরিবর্তন আসছে। হ্যাঁ, অনেক বছর পরে। তো ওই এর ভিতরে আমি অনেকবার জেলখানাও গেছি, রাস্তা যখন থাকে জেলখানা তো যেতেই হয়, জেলখানাও গেছি অনেকবার। তো জেলখানা মানুষ আমাদের খুব পরিচয় ছিল, কারণ কয়েকদিন পর পরে রাস্তা থাকলে কয়েকদিন পর পরে জেলখানা, মানে তার সাথে দেখা হয়ে যেত। হ্যাঁ, আবার আসছো, আবার আসছো, তোমার আর শিক্ষা হইবা না, ওই ম্যাটনরা বলতো। তো বলছে পুলিশ তো আমাদেরকে কখনো ছাড়ত না। আর আমি কিন্তু অনেক ছোট করে যাচ্ছি ভাইয়া, বলেন। তারপরে এক সময় ওই যে আপনি যে রাস্তায় থাকতাম, তো ভবগুরের গাড়িতে দুদিন পর আবার ধরে নিয়ে গেছি, ওই মিরপুরে নিয়েছে। মিরপুরে এখন বলতেছে যে ম্যানেজার বলতেছে যে এই কয়দিন আগে আমি ওরাকে ছাড়ছি, ওর পুনর্বাসন দিছি। এখন ডাইরেক্টর সাহেব বলতেছে যে তুমি কি এখানে থাকবা? আমি বলছি স্যার আমি তো আর এখানে থাকতে চাই না, আমি যখন চাইছি তখন ইনি আমাকে রাখিনি, ইনি আমাকে জোর করে এখান থেকে বের করে দিছে, আমি স্যার এখন টাকা চিনি ফেলছি, আর এখানে থাকবো না। আবার ওইখান থেকে ছেড়ে দিছে, আবার সেই রাস্তায়, এই রাস্তায় থাকি, আর এই জীবন সরেছে। তারপরে তো এই রাস্তা থাকতে থাকতে অনেক সময় পার হইল, বিভিন্ন সময় ঘর ভাড়া করে রয়েছি আমি, মাগান্ডা মুগ্ধা থাকি, আর ওই যে রাস্তার মেয়েদের সাথে দেখি ওদের, তো মুক্তাঙ্গ আর তেমন থাকিনি, মুক্তাঙ্গনে আর থাকা হয়নি। কারণ তখন ওইখানে জিপিও অনেক গাড়িগুলো আসছিল, বিকল্প গাড়িগুলো চালানো ওইখানে আসছে, চলে আসছে। তো আমি দেখতাম, আর আমি ওইখানে আর থাকিনি, তখন বাসা ভাড়া করে থাকতাম। অনেক সময় বোনের এখানে এসে থাকতে চেয়েছি, সেখানেও থাকিনি, নিজের কাছে খারাপ লাগতো ভাইয়া।
তো অনেকটা বছর তাদের জন্য আমার খুব একটা মায়া লাগতো না, মায়া তৈরি হয়নি সেটাই। তারপরে আপনি নিজের মতো করে জীবন আগাচ্ছেন, নিজের মতো নিজে যেটা করতে ইচ্ছা করছে সেটা করছেন, যেটা করতে ইচ্ছা করে না সেটা করি না, ঘর ভাড়া করে থাকি, মেয়েদের সাথেই ঘর ভাড়া করে থাকি, দুই তিনজন একসাথে থেকে ইমানরা ঘুরে বস্তিতে থাকি, ওইখানে অনেক দিন চলে গেছে থাকছি। চলছেন কিভাবে আপনার? ওই যে মাঝে মাঝে জন কাজ করি, ইচ্ছে হলে নিজের খাবার টাকা হইলেই আমার আর। তারপরে এই পরিবর্তনটা আসলো কিভাবে আপনার, মানে কখন থেকে উপলব্ধি করা শুরু করলেন? আপনি 1999 আচ্ছা এই গল্পটা একটু শুনবো, তার আগে আরেকটা বিরতিতে যাচ্ছি, একটু বাচ্চাগুলো একটু দেখতে ইচ্ছে করতেছে। আচ্ছা আপনি অসুবিধা নেই, আমরা শেষ করে দিব, তো জাস্ট 10 মিনিটের মধ্যে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। শুনতে থাকুন রেডিও টুডে FM 89.6, চলছে পোস্টমর্টেম পর্ব নম্বর 1। আছেন আমাদের সঙ্গে জীবনযুদ্ধে নানা ঘাত প্রতিঘাত সহ্য করে সফলতার পথে এগিয়ে যাওয়া হাজেরা বেগম। গান গাইতাম ছোটবেলা থেকেই। ফেসবুকে একজন মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয় হলো। উনি বাসার ঠিকানা দিলেন, বললেন বাসাতেই তার স্টুডিও। সন্ধ্যার সময় গেলাম, গিয়ে দেখলাম বাসায় কেউ নেই। কথা শুরু থেকে ওনার আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। এক সময় হাত ধরে ফেললেন। প্রায় 7 বছর পর যখন জেলখানা থেকে বের হলাম, তখন সব কিছুই এলোমেলো। শেষ 2 বছরে আপনজনদের কেউই যায়নি জেল গেটে দেখা করতে। অথচ বিশ্বাস করেন ভাই, একদম বিনা দোষেই জীবনের 7টা বছর গেল। স্কুল থেকে যখন ফিরতাম, দেখতাম প্রতিদিন ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকত। তারপর ভাইয়া, সেদিন খুব বৃষ্টি হইতেছিল, আমি ঝোপের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম ছেলেটা কয়েকটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে আমাকে ওতে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। আমি খুব চিৎকার করতেছিলাম। ভাই নিজের আপন ভাই মধ্যরাতে আমাকে আর মাকে গলায় চাকু ধরে সব জায়গায় জমি নিয়ে গেল। চেয়ারম্যানের কাছে জানাইলাম, কোনো লাভ হইল না। পোস্টমর্টেম দ্য রিয়েল ইনসাইড স্টোরি। শুনুন রেডিও টুডে FM 89.6 এবং যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। পোস্টমর্টেম। গান গাইতাম ছোটবেলা থেকেই। ফেসবুকে একজন মিউজিক ডিরেক্টরের সাথে পরিচয় হলো। উনি বাসার ঠিকানা দিলেন, বললেন বাসাতেই তার স্টুডিও। সন্ধ্যার সময় গেলাম, গিয়ে দেখলাম বাসায় কেউ নেই। কথা শুরু থেকে ওনার আচরণ সন্দেহজনক মনে হচ্ছিল। এক সময় হাত ধরে ফেললেন। প্রায় 7 বছর পর যখন জেলখানা থেকে বের হলাম, তখন সব কিছুই এলোমেলো। শেষ 2 বছরে আপনজনদের কেউই যায়নি জেল গেটে দেখা করতে। অথচ বিশ্বাস করেন ভাই, একদম বিনা দোষেই জীবনের 7টা বছর গেল। স্কুল থেকে যখন ফিরতাম, দেখতাম প্রতিদিন ছেলেটা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকত। তারপর ভাইয়া, সেদিন খুব বৃষ্টি হইতেছিল, আমি ঝোপের পাশ দিয়ে বাড়ি যাচ্ছিলাম, দেখলাম ছেলেটা কয়েকটা বন্দুক নিয়ে দাঁড়ায় আছে। হঠাৎ করে আমাকে ওতে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেল। আমি খুব চিৎকার করতেছিলাম। ভাই নিজের আপন ভাই মধ্যরাতে আমাকে আর মাকে গলায় চাকু ধরে সব জায়গায় জমি নিয়ে গেল। চেয়ারম্যানের কাছে জানাইলাম, কোনো লাভ হইল না। পোস্টমর্টেম দ্য রিয়েল ইনসাইড স্টোরি। শুনুন রেডিও টুডে FM 89.6 এবং যুক্ত থাকুন আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে প্রতি বৃহস্পতিবার রাত 10টা থেকে 12টা। পোস্টমর্টেম। সুপ্রিয় শ্রোতা এবং রেডিও টুডের অফিসিয়াল ফ্যান পেজে আপনারা যারা আছেন, ফেসবুক লাইভে যারা আছেন, ইউটিউবে যারা দেখছেন, প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। চলছে পোস্টমর্টেম আজকে প্রথম পর্ব, আমাদের সঙ্গে আছেন হাজেরা বেগম। 90 সালের কথা বলছিলেন আপনি। না 90 না, এই আরো পরে মনে হয়, আরো সময় গেল তখন। অনেক সময় চলে গেল, অনেক সময় চলে গেল। অর্থাৎ আমি যেটা জানতে চাচ্ছিলাম যে আপনার মধ্যে আস্তে আস্তে যে পরিবর্তনগুলো আসা শুরু হলো, এটা আসলে আমি আসলে এই পেশাটার থেকে বিভিন্ন সময়ে আমি এনজিওদের সাথে কাজ করতে করতে একবার আসছিল 97 সনে এনজিও আসছিলেন, ওই যে কেয়ার বাংলাদেশ, তাদের সাথে তারা এইচআইভি নিয়ে কাজ করতে আসছিলেন, তখন তাদের সাথে আমিও কাজ করা শুরু করছি। ওনারা আমাকে নিল আউট পিয়ার এডুকেটর হিসেবে, ওই ওনাদের সাথে চলতে চলতে দেখতে দিয়ে ওনাদের সাথে পরিবর্তন। আসলে আমি যখন এই পেশাটায় ছিলাম তখন নিজেকে কখনো মানুষ হিসাবে বোঝেন নাই, যে আমার মধ্যে যে একটা মানুষ বসবাস করে ভিতরে, এটা আমি কখনো বুঝিনি। আর আমি নিজেকে মানুষই মনে করতাম না, আমি ভাবতাম যে আমি হয়তো অন্য একটা জীব। আচ্ছা তাহলে আমি একটু ওই জায়গায় আরেকবার একটু ওই গল্পগুলোতে যাই।
এই যে একটা লম্বা সময় আসলো, মানে 97 সাল মানে হচ্ছে আপনার প্রায় তখন 27 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে তো আপনি নানান ঘাত প্রতিঘাত সহ্য করে বিভিন্ন মানে দুনিয়ার হেন কাজ নাই যে যেটা আপনি ততদিনে করেন নাই। মানে আপনি টাকাও চিনেছেন, টাকা কামিয়েছেন, সেটা উড়িয়েছেন, এবং একটা সময় বাধ্য হয়েই আসলে আপনি বিপদগামী হয়েছেন, খারাপ কাজ করতে বাধ্য হয়েছেন। এই যে একটা বিষয় আমি একটু জানতে চাই যে এই যে এত লম্বা একটা সময়, এর মধ্যে কখনো কাউকে এরকম ভালো লাগে নাই বা সংসার করার ইচ্ছা হয়নি, বিয়ে করার ইচ্ছা হয়নি আপনার? ভাইয়া বিয়ে তো করার যে না, বিয়ে টিয়ে করে একটা সংসারই হয়ে যাই না, এরকম ইচ্ছা আর হইল না। কেন কেন হইল না আমি বলি, এই যে মানুষগুলো তো দেখলাম সারা জীবনই, তো এই যে এত বছর দেখলাম, বিয়ে করলে কি করব ভাইয়া, স্বামীর ঘর করব, কটা বাচ্চা হবে, নিজের ইচ্ছার অনুযায়ীও হইলো ওই লোকটার সাথে আমার থাকতে হবে। আর এই লোকগুলো আমার মনে হইতো যে সবচেয়ে বেশি হয়েছে খারাপ হয়েছে পুরুষ মানুষগুলো, যারা আমাকে দিয়ে এত কষ্ট করেছে এত দিন, আমি কত কষ্ট করছি বলুন তো স্যার ভাইয়া, আমি কত এই নিজের এই পেশা না আসার জন্য মানুষের বাসায় কাজ করছি, ভিক্ষে করছি, কাগজ টুকাইছি, চোরেদের সাথে ছিলাম, অনেক জায়গা থেকে পালাই আসছি, তারপরেও তো আমাকে এই পেশাটায় গেছি যাইতে হয়েছি। কেন গেলাম ভাইয়া, কারণ এই পেশাটায় আমাকে মানুষে, এই পেশাটার ভিতরে আমাকে অনেক পুরুষ মানুষ বাধ্য করছে নিতে, তো আমার আর ওই বিয়ে করে সংসার করার আরেকটা পুরুষের হাত ধরবো মানে পুরুষের প্রতি যে একটা প্রেম, এটা সেই জিনিসটা আসে নাই। হ্যাঁ, এরকম হয়েছে যে তাকে ভাইয়া বলি, ভাইয়া ডাকতে ইচ্ছে করছে, কিন্তু স্বামী বলে কাউকে আমাকে ভালো লাগছে। একটু জানতে চাওয়া যে এরকম পুরুষও তো নিশ্চয়ই আপনি ওই সময়গুলোতে পেয়েছেন যে মানুষটা আবার আপনাকে ভালো চোখে দেখেছে, পাননি এরকম কাউকেই? ভাইয়া আমার এ জীবনে আমি যত মানুষকে দেখছি, আমি যা দেখছি, আমি যা এত বছর আমি যা দেখছি যা শুনছি, নিজের চোখে দেখে এটা তো অন্যের বলে দেওয়ার জিনিস, সাথে ঘটেছে আপনার ঘটে যাওয়া জিনিসগুলো দেখে কি করে আমি আমি বিয়ের জন্য একটা ভালো মানুষ লাগলে আমি বিয়ে করব সেরকম আমার মনে হয়নি, বিশ্বাসটা শেষ পর্যন্ত আর করতে পারেননি, করতে পারিনি যে আমি কাউকে আসলে ভালো লাগলো ভাইয়া হিসাবে চলে গেছি। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হলো যে আপনি যখন ইংলিশ রোড বা নারায়ণগঞ্জ টানবাজার এই সময়গুলোতে ছিলেন, ওখানে আমি যতদূর জানি যে অনেকে তো বেবি কনসিভ করে, বাচ্চা হয়, হ্যাঁ বাচ্চাগুলো ওইখানেই বেড়ে ওঠে, শিশু বাচ্চাগুলো, তো এরকম মানে বিষয়গুলো তো আপনার চোখের সামনে আপনি দেখেছেন? জি, কারণ আমি যতদূর জানি, আমি যতদূর জানি যে এখন এখন আপনার 40টা বাচ্চা আছে। আমি একটু বলবো এই বিষয়টা শুনে নিশ্চয়ই এতক্ষণ সবাই অবাক হচ্ছেন যে এই মানুষটার 40টা বাচ্চা, হ্যাঁ তার এখন 40টা বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে লালন পালন করেন এই হাজেরা বেগম, সেই গল্পে আসবো, এবং ওই উপলব্ধিটা আসলে ওইখান থেকেই হয়েছে নিশ্চয়ই? না আমি ভাইয়া রাস্তা থেকে দেখে দেখে শিখছি, মানে রাস্তায় যে জনকর্মীদের বাচ্চাগুলো দেখতাম না, সেটা দেখে শিখছি যে আমি আর নিজে তো ছোটোবেলার থেকে রাস্তায় ছিলাম, আর জনকর্মীদের বাচ্চাদের কী যে সমস্যা সেটা আমি নিজে চোখে দেখা, কোনো যে জনকর্মীর বাচ্চা দিকে এখনও তো আপনি দেখেন গে যে জনকর্মীর বাচ্চা বলে কোনো বাচ্চা স্কুলে ভর্তি করে কি না, করতে চাইবে না, তো এটা নিজের ওই যে ভাইয়া তার আগে একটু বলছিলেন যে আমি বাচ্চা নিছি কিনা, আরে বাচ্চা নিবো কেন, আমার নেওয়ার আগে আগে বাচ্চা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ আপনার বেলায়ও তো এরকম হয়েছে? হ্যাঁ অনেক হয়েছে, এখন তো আর তখন আর বাচ্চা নেওয়ার সময়ই নেই, আর মানে বাচ্চা পেটে আসলেই নষ্ট করে, ওখানে যে মায়েদের বাচ্চা হতো সে বাচ্চাগুলো তো ওইখানে বেড়ে উঠতো, হ্যাঁ না শিখতো, অনেক সময় সেক্স ওয়ার্কার হইতো, জনকর্মী বাচ্চা জনকর্মী হবে এটা জনকর্মীদের নিজেদেরই মানে সমাজের যে একটা ভালো কাজ সেটা জনকর্মীর বাচ্চারা করতে করার সুযোগ, অথবা তারা ভালো কাজ কেন করবে এটা হয়তো আমরা সামাজিক ভাবে, আপনি যেটা বললেন যে জনকর্মীর বাচ্চাকে কোন স্কুলে তো নিতে চাবে না, নিতে চায় না, নিতে চায় না, আর এখন তো অনেক পরিবর্তন হয়েছে, অনেক মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়েছে, তাই হয়তো অনেকে, কিন্তু আপনি বাস্তবে যা দেখেন সত্যি করে যে এত চেঞ্জ হওয়ার পরও দেখেন যে কোনো বাচ্চা কোনো জায়গায় স্কুলে নিয়ে যায়, ছোটো বাচ্চা যখন ছিল অনেক মায়ের এরকম ছিল না যে চোখের সামনে একদম বাচ্চাটা আছে এবং তাকে সেই, হ্যাঁ সাথে রাইখা, যেমন ভাইয়া রাস্তার মেয়েরা কী করে সাইডে রেখে জন্য কাজ করতে হয়, মা যে কাজ করে বাচ্চাটা সেই কাজ, আমার জীবনে আমি এটাও দেখছি যে মেয়ে বাচ্চা তার মায়ের জন্য কন্ডম কিনে রাখছে,
মা বলে গেছে, মা যে তোমার আন্টিরা আসলে কোন রেখে দিও আমার লাগে, এটা আজকে বেশি করে রাখো, আমি কাম করে আসতেছি। তো এই জিনিসটা ভাইয়া দেখেন যে একটা বাচ্চা মায়ের জন্য কর্ম নিচ্ছে, তাহলে ওই বাচ্চাটা কি হবে বলেন তো? কি পাবে, কি শিক্ষাটা পাবে এখানে? তোমার মা কই গেছে, মা কাম করতেছে, আপনার বলছে কর্ম দিয়ে যেতে। ভাইয়া এগুলা দেখতে দেখতে আমাদের এমন হয়ে গেছে যে আমরা মনে হইতো যে এটাই হয়েছে আমাদের জীবনের, এর বাইরে আমাদের কোনো জীবন নাই। জীবন যে আছে একটা সুন্দর, আমরা যে মানুষ এটা আমি নিজেকে কখনো আবিষ্কার করি। এরপরে আপনি ওই 97 সাল থেকে এনজিওর সাথে কাজ করি, কেয়ার বাংলাদেশের সাথে কাজ করি, এবং তারা যখন এইচআইভি নিয়ে কাজ করতে আসছে তখন তাদেরকে বলছি যে তাদেরকে সহায়তা করা শুরু করলেন। আমরা তো ক্লায়েন্টকে সচেতন করি বা জনকর্মীদেরকে সচেতন করি, এইচআইভি এর উপরে সচেতন করি, এসটিডির উপরে ট্রিটমেন্ট দেওয়ার ব্যবস্থা মিনিস্টার দিচ্ছে, সেই জিনিসগুলো আমরা করতাম। হয়তো অনেকে জানে আমাকে, আমাকে কিন্তু অনেকে চিনে, আমি যে হাজারে সেটা অনেকে জানে। তো একসময় স্যারকে বললাম যে স্যার এইচআইভি তো আর বড় সমস্যা না, বড় সমস্যা হয়েছে যে আমরা যে মেয়েরা যে নির্যাতনের শিকার হচ্ছে প্রতিদিন, ক্লায়েন্ট মারতেছে, পুলিশ মারে, মাস্টার মারে, সারা রাত কাজ করি, টাকাগুলো মানুষ নিয়ে যাচ্ছে, স্যার এইটার একটা প্রতিরোধ করা যায় না, এটা বন্ধ করা যায় না, এটা বন্ধ করলে তো আমরা এই ভালোভাবে কনডম সেল করতে পারতাম বা এইচআইভি প্রতিরোধ। আগে আপনি আমাদের নির্যাতন বন্ধ করেন, পরে এইচআইভি প্রতিরোধ করেন। আমি বাঁচলে তো আপনি এইচআইভি প্রতিরোধ করবেন, আমার ভিতরে রোগ থেকে যদি আমি নির্যাতনের শিকার হই, পলায়া থাকি, তাহলে আপনি এই রোগ প্রতিরোধ করবেন কেমনি? এভাবে বলার পরে স্যারেরাও বুঝলো, তো আমাদের কিছু জনকর্মীদেরকে ইন্ডিয়া পাঠালো, তা ওইখানে সংগঠন করলো, এবং ওইখানে সংগঠন দেখে এসে আমাদের দেশে সংগঠন করলো দুর্যোগ সে থেকে আমরা আমি বিভিন্ন ওই সংগঠনের নেট প্রেসিডেন্টও ছিলাম এক সময়, ট্রেজারার থেকে প্রেসিডেন্ট ছিলাম, মানে অর্থাৎ ওদের জন্য কাজ করা শুরু করলেন। পরে বললাম যে ভাই আমাদের তো একটা প্ল্যাটফর্ম হলো, আমরা তো নিজেদের বা বিভিন্ন এনজিওর সাথে আমাদের যোগাযোগ হয়, নারী পক্ষতে আন্দোলন করতে পারি, সব কিছুই করতে পারি ভাইয়া, আমাদের বাচ্চাদের জন্য একটা কিছু, এই যে আমাদের বাচ্চারা তো ভাইয়া লেখাপড়ার সুযোগ নাই, হয়তো যারা নানি দেশের বাড়িতে রেখে আসে দুই একজনকে, তারা হয়তো ভালো লেখাপড়ার সুযোগ পায়, আর যারা সাথে রাখে সবই তো দেখতেছে ভাইয়া। তখন তাদের কাছে বলার পরে এই বলতে বলতে এই 2003-04 সালে একটা চাইল্ড কেয়ার সেন্টার দিল, প্রথম অবস্থায় কেয়ার বাংলাদেশই ফান্ড করলো, পরে বিভিন্ন জনে ফান্ড করলো, এটা হয়েছে আমার ওই চাইল্ড কেয়ার প্রজেক্ট ডাইরেক্টর হিসাবে আমি জয়েন করছি। আচ্ছা, এই হয়েছে আমার শুরু হয়েছে। সেটার নাম কি এখন? ওটার হচ্ছে দুর্যোগ নারী সঙ্গে চাইল্ড কেয়ার সেন্টার, সেখানে জয়েন করলেন। হ্যাঁ, ওইখানে আমি এমনিই দুর্যোগ প্রজেক্ট কোঅর্ডিনেটর হিসাবে কাজ করতাম, তারপর ওই চাইল্ড কেয়ার সেন্টারে কাজ করতাম, এবং বাচ্চাদেরকে প্রচণ্ড ভালোবাসি, কারণ নিজের তো আর বাচ্চার, আর এর আগে আমি যৌন পেশার থেকে চলে আসছি, মানে কাজটা ছেড়ে দিচ্ছি, কারণ একদমই ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি কি যে প্রয়োজন নেই, কারণ টাকা তো আসে, টাকা তো আসে, ওই যে কাই কি আর কাজ, ভালো কাজ করি যদি আমার টাকা আসে, আমার তাহলে এই কাজটা তো করতে হবে। অনেকে এই কাজটা ছেড়েও দিয়েছিল, যে যে এই কাজটা করে যখন যে টাকাটা আসে নিজে চলার মতন হয়, চলতে পারা যায়, ঘর ভাড়া দিয়ে থাকো, তা আমার টাকাটা বেশিরভাগই থেকে যেত, আমার যেটুকু খাওয়ার খরচা লাগে বাকি টাকাটা থেকে যেত। তারপরে আমি ওই কেয়ার বাংলাদেশের সাথে জয়েন করে বিভিন্ন দেশে যাই এবং বিভিন্ন মানুষের সাথে মিশি, তাদের সাথে মিশে বুঝতে পারছি যে আমিও তো একজন মানুষ, আমারও আছে বাঁচার অধিকার। এটা আমি নারী পক্ষে বা কেয়ার বাংলাদেশে কাজ করে বুঝতে পারছি যে আমি আমারও বাঁচতে হবে। আমি মনে হয়েছে না যে বেঁচে থেকে আর কি লাভ, মরে যাই? হ্যাঁ, অনেকবার নিশ্চয়ই মনে হয়েছে, অনেকবার মনে হয়েছে যে জীবন রাখবো না আর, কিন্তু মরতে গিয়ে মরতে পারিনি, ফিরে আসছেন,
কেন মরব কেন আমি একটু বেঁচে থাকি দেখি দেখি না দেখি না ভাঙা বাঁশিটা বাজে কিনা তারপরে এগোলেন কিভাবে এই যে আপনার একটা এখন যে ৪০টা বাচ্চার কথা যেটা বললেন এটা শুরু করলেন এটা শুরু করছি ভাইয়া যে দুর্জয় যে চালকের সেন্টারটা ছিল এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেল আপনি ২০০৮ সালে এটা ফান বন্ধ হয়ে গেল কেমনে কেমনে দিন চলে গেল গা হ্যাঁ ফান বন্ধ হয়ে গেছে ৭১ সাল থেকে শুরু করেছিলাম আমরা আপনার জন্ম ফান বন্ধ হয়ে গেছে তারপরে কিছুদিন আমি জাকাত টাকা তুলে বা পত্রিকা রিপোর্ট টিপোর্ট করে কারণ এর ভিতরে আমার অনেক পাড়া পরিচয় হয়েছে পরিচিত হয়ে গেছে হয়ে গেছে আমাকে অনেকে ভালো জানে এবং বিশ্বাস তো মনে হয় বিশ্বাস করে আমি জানি না কেন তবে তারা আমাকে খুব ভালো মনে করে তো এই অনেক জাকাত টাকা তুলে এক বছর মতো চালাইছি আর চালাইতে দুর্জয় চালাইতে চাচ্ছে না তখন দেখলাম যে এই বাচ্চাগুলো ৪-৫ বছর ছিল তারা কিন্তু আবার ফিরে চলে গেল ভাইয়া মায়ের কাছে অনেকে দেম ভালো পড়াশোনা করতো শুরু স্কুলে পড়তো মানে ওদের মায়ের কাছে চলে যাওয়া মানে তো আবার সেই আগের সেই জায়গা সেই নোংরা জীবন সেই কালো জীবন হ্যাঁ তো আমি তখন এর ভিতরে অনেক ছেলে অনেক সুশীল সমাজে মানুষের সাথে আমার পরিচয় হলো যেমন জাহাঙ্গীরনগর স্টুডেন্টদের সাথে আমার বেশ জাহাঙ্গীরনগর স্টুডেন্ট আচ্ছা ওদের সাথে আমার সাথে ২০০৬ সালে পরিচয় হলো জি আমি যখন একটা সার্ভে কাজ করছিলাম আপনি চাইল্ড শিশুর দিকের ফোরামের সাথে মিলে আপনি ওই যে চাইল্ড ড্রাগ উজা নিয়ে কাজ করছি আমি ওটা একটা সার্ভে কাজ করছিলাম তো ওই ওদের সাথে ওই জাহাঙ্গীরনগর ওই ছেলের সাথে আমার পরিচয় ওরা খুব ভালো মানুষ তো ওই ওর সাথে পরিচয় ওরা আসতো আমাদের সেন্টারে বাচ্চাদের বিভিন্ন কিছু শিখাইতো ওদের ভালো লাগতো অনেকে আবার আছে নিজের টিউশনি পয়সা দিয়ে ওদের দুই একজনের দায়িত্ব নিয়েছিল তো ওদের এই যখন এটা বন্ধ হয়ে গেল এই সেন্টারটা দুর্জয়টা বন্ধ হয়ে যায় ফান নাই আর ইউ দুর্জয় আর চালাতে চাচ্ছে না বাচ্চাগুলো আবার চলে যাবে চলে যাচ্ছে মায়েদের কাছে মানে একটা ইয়ের ভিতরে পড়ে গেলাম গা যে কি করা যায় পরে ওই জাহাঙ্গীরনগর ওই ছেলে মেয়েদেরকে ওরা তো আমাকে আপা ডাকতো আমি যে একজন সেক্স ওয়ার্কার সেটা ওরা কখনো অনুভব মনে করত না ওরা ভাবতো যে আমার একটা আপা আসলে মানুষ যে কত ভালো তখন ওই যে মানুষের সাথে কাজ করে এসে বুঝতে পারছি অর্থাৎ আপনি এতদিন পরে মানুষ খুঁজে পাচ্ছেন হ্যাঁ ভালো মানুষ আমার কাছেও মনে হচ্ছিল যে আপনি একদম সেই শুরু থেকে আসলে মানুষ পাচ্ছেন পাচ্ছিলেন না মানুষের মতো দেখতে কিছু প্রাণী পাচ্ছিলেন কিন্তু আসলে মানুষ পাচ্ছিলেন না এরপরে আপনি এই বাচ্চাদের নিয়ে পরে না না ওই বাচ্চাদের তো নিয়ে গেল আমি তো ওদের সাথে আলোচনা করলাম ওরা বললো যে আমরা তো সবে মাত্র পাস করে বেরোয়েছি আমাদের এখনো হবে সার্ভে টার্ভে কাজ করে আমাদের চাকরি করলে তাহলে কিন্তু আমাদের পয়সা নেই তবে আমার কাছে বেশ পয়সা ছিল আচ্ছা প্রায় ৯ লাখ টাকার মতো ছিল কারণ আমার এই জমানো টাকা এগুলো আমার তো আর কেউ ছিল না বাবাও মারা গেছে ৯৯ সালে সৎ মাদের সেরকম টাকা খরচা দিতে হয়তো বড় আপা দিত আমি দিতাম না যাই হোক দুজনে এই মানে আমার টাকাটা আমার রয়েছে তো না আমি বলছি যে ভাই আমি তো টাকা তো আমি জোগাড় করতে পারবো কারণ আমার যেটা আছে সেটাতেই হয়ে যাবে তবে সাহস কুলাচ্ছে না একা যদি এটা সংগঠন করতে হবে পরে ওরা আমাকে এই জাহাঙ্গীরনগরের স্টুডেন্টরা সবাই যারা পরীক্ষা শেষ করছে মানে ইউনিভার্সিটি শেষ করে আসছে তারা আমাকে সহযোগিতা করলো আমি তাদের সহযোগিতাতে তারা যদি আমাকে না সহযোগিতা করতো আমি এগিয়ে আসতে পারতাম না আমার ইচ্ছা ছিল যে আমি একটা একটা এই বাচ্চাদের জন্য কিছু করবো তাই ওরা সহযোগিতা করছে আমি করতে পারছি ভাইয়া টাকা আমার লাগ গেছিল প্রাথমিক আমার এই ৯ লাখ টাকায় আমি আড়াই বছরে শেষ করছি এই বাচ্চাদের পেছনে হ্যাঁ এখন এই বাচ্চাদের এই প্রতিষ্ঠানটার নাম কি দিয়েছেন এটা দাম এটা হচ্ছে আমরা সবাই মিলে ঠিক করছি শিশুদের জন্য আমরা শিশুদের জন্য আমরা হ্যাঁ আমরা তো একা একা কিছু করতে পারবো না সেই শিশুদের মা হচ্ছেন আপনি এখন হ্যাঁ ৪০ শিশুর মা ৪০ শিশুর মা এরা মানে মূলত কোন জায়গা থেকে এসেছে আপনি এরা কোথা থেকে পেয়েছেন তাদেরকে ওর মারাই দিয়ে গেছে যেহেতু জনকর্মীদের সাথে আমার একটা ভালো রিলেশন অনেক বছর ঠিক আছে তোমাদের বাচ্চা এখানে দিয়ে যাও না ওরা যখন দেখছে আমি একটা বাচ্চা ছিল একটা বাচ্চা সেন্টার চালাইছিলাম তারপর একটা বাচ্চার সেন্টার দিছি ওদেরকে বললাম ওরা বলার পরে ওদের বাচ্চা আমার কাছে দিল
ওরা কোনো ইয়া বকলো না যে কতটুকু বাচ্চা পেয়েছেন একদম, মানে সবচেয়ে ছোট কোন বাচ্চাটা পেয়েছিলেন? সবাই মা ডাকে, আম্মু ডাকে, মা ডাকে। আর রাহাতটা হচ্ছে সবচেয়ে বেশি আদরের বাচ্চা। ওকে যখন আনছি তখন ওর বয়স ছিল মাত্র 3 ঘন্টা। 3 ঘন্টা ওকে আনছি, ওর মা হয়েছিল মিরপুরে, মানে ও বাচ্চাটা পেটে আসার পর থেকে মানে অত্যাচার শুরু করে দিত, পেটের মা ওর বাচ্চা রাখবে না, ই করবে না। সবচেয়ে ছোট বাচ্চাটার নাম হচ্ছে রাহাত। রাহাত না, ওর নাম রাখছি আমরা ইশরাক হোসেন সংগ্রাম। আচ্ছা, ইশরাক হোসেন সংগ্রাম। আমরা ওর আকিকা করছি, গরু দিয়ে আকিকা করছি। আচ্ছা, আর ওর মা, ওর জন্ম হয়েছে 26শে মার্চে। আমরা ওকে এত ভালোবাসি, এত আদর করছি যে এত ছোট বাচ্চা আমরা কখনো আনিনি। আমরা 1 বছরের 1.5 বছরের 9 মাসের বাচ্চা আনছি, কিন্তু একদিনের বাচ্চা পেলে এত বড় করতে পারছি এটা আমাদের, মানে ওই বাচ্চাটা মিরপুর থেকে মানে যখন দিয়ে গেছে তখন একদম রক্ত মাংস নাট আর শুদ্ধ আনছে আইনা দিছে, আমরা শুধু কেটে ওইটাকে যত্ন করছি। ওর বয়স এখন কেজিতে পড়ে, 7 বছর চলতেছে। সব বাচ্চাগুলো কি স্কুলে ভর্তি করেছেন? সবাই এখন স্কুলে ভর্তি হচ্ছে, ভর্তি হচ্ছে মানে এখন তো আর করোনার কাল ভর্তি হচ্ছে না, না এখন তো পড়াশোনা করছে। আর সবাই এখন বাইরের স্কুলে পড়ে এবং কেউ এখন বর্তমানে কলেজে পড়ে। এই যে বাইরের স্কুলে ভর্তি যে করাচ্ছেন, এরা এদের পরিচয়টা কি দিচ্ছেন? আর যে স্কুলে পড়তেছে সেই স্কুলেই জানলেই চলছে, শুধু স্কুলকে জানে, স্কুলের হেডমাস্টারটা জানে, স্কুল সাপোর্ট করছে। জি, স্কুলে ওইখানে তো সব গরিব বাচ্চারা পড়ে। উনি বলছেন তো আমি তো সেক্স ওয়ার্কার, কে আর কে ভিকু, কে দু জমিদার, তার বাচ্চা পড়াইতে আসি না আমি, মানুষ সব বাচ্চাদের জ্ঞান দিতে আসছি, হয়তো আমরা টাকা নিচ্ছি কিন্তু সব বাচ্চাদের, আমি তো শিশুই, বাচ্চা তো বাচ্চাই। হ্যাঁ, মানে খারাপ ভালো আমি জমিদার বাপ মার পরিচয়ে বাচ্চা পড়াই না, বাচ্চাটা তো জন্মে কখনো খারাপ হয় না। এর জন্য ওই স্কুলগুলো আমাকে আপা ডাকে, আমি বাচ্চাগুলোকে তাদের স্কুলে দিই। 3-4টা স্কুলে দিতাম কিন্তু ওই যে মেনটেন করতে, বেতন দিতে আমার একটু বেশি সমস্যা হয়ে যায়, এর জন্য আমি 1 স্কুলে দিছি আর 3টা কলেজে বাচ্চা দিছি। এই খরচগুলো বিভিন্ন জনে দিচ্ছে, আমাদের যে দেশে ভালো মানুষগুলো আছে না যারা আমাকে চিনে তাদের, যে বিশেষ করে আমেনা মা, আমেনা আছে কালেক্টর একটা অর্গানাইজেশন, কিছু আপা আছে যাদের নাম বলতে পারবো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, জাহাঙ্গীরনগর, হ্যাঁ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আছেই, তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, তারপর আপনার এই যে মেয়ে নেটওয়ার্ক আছে, রাংতা আছে, এরা আমাকে সবসময় সহযোগিতা করে। আচ্ছা, তারপরে একটু জানতে চাওয়া যে খালেদ মনসুর ট্রাস্ট আছে না, তারও আমাকে সহযোগিতা, বিশাল একটা ঘাত প্রতিঘাতের গল্প শেষে, মানে আমার কাছে তো মনে হচ্ছিল যে শুধুমাত্র ঝড় আর ঝড় এবং আলো দেখতে পাচ্ছিলাম না আপনার পুরো গল্পের মধ্যে, কিন্তু এখন আপনার দিকে তাকালেও মনে হচ্ছে যে এত আলোর দ্যুতি, মানে এত আলো ছড়াচ্ছেন আমাদের স্টুডিওতে, এবং এখন মানে আমার নিজের মুখে কিন্তু এতক্ষণ আপনি হাসি দেখেন নাই, বা সেই কষ্টটা আমাকেও ছুঁয়েছে। আমাদের লিসনার যারা ছিল রেডিও টুডের অফিসিয়াল ফ্যান পেজে বা ইউটিউবে যারা এতক্ষণ দেখছিল তাদেরও কিন্তু সেই কষ্টটা ছুঁয়েছে, কিন্তু এই যে সেই মানুষটা নিজেকে ট্রান্সফর্ম করলো, মানে পরিবর্তন করে এখন আপনি যে কাজটা করছেন, আপনি 40টা বাচ্চাকে নিজের সন্তানের মতো, মানে সন্তান হিসেবেই লালন পালন করছেন, তাদের স্কুলে ভর্তি করছেন, তাদের ভবিষ্যৎ তৈরি করে দিচ্ছেন, এবং তারা যেন আর এরকম অন্ধকার পথে না যায় সেভাবে তাদেরকে গড়ে তুলছেন। কিন্তু এখানে আমার একটা বিষয় জানতে চাওয়া, সেটা হচ্ছে যে তারপরেও একটা লম্বা সময় ধরে করছেন, এরকম হয়নি কখনো যে খরচাপাতি চালাতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে? হ্যাঁ, অনেক সময় হয়েছিল, খাবার জোগাড় করতে সমস্যা হচ্ছিল, একবার হয়েছিল, একবার অনেক হরতালের সময়। আমি আসলে এটা কখনো ভুলবো না ভাইয়া, এইটা আমি ভুলতে পারবো না। কিছু কিছু জিনিস আছে যে জমে রাখা ওটাও ভালো লাগে, এটা ভুলতেও চাই না। যে এক সময় একটা অনেক হরতাল গেছে, তো তো যারা আমাদেরকে চাল টাল দিত, টাকা পয়সা দিত, তারা দিতে পারতেছে না, না দেওয়ার ক্ষেত্রে আমাদের বেশ একটা লম্বা সময় গ্যাপ গেছে, খাবারের জোগাড় করতে পারছে না। তবে যে হাতে যে টাকাগুলো আসছে সেইগুলো শেষ হয়ে গেছে। একদিন দেখা গেলো যে বাচ্চাদের আর ভাত খাওয়াইতে পারতেছি না, একবেলা খাওয়ালে তো 2 বেলা না খাওয়াই রাখতেছি, তো বাচ্চারা আবার যে ভাঙা বিস্কিট টিস্কিট আছে এগুলো কিনে আনে বেকারির থেকে, অনেকগুলো কিনে আনছে। তো একদিন আমি পুরো দমে ওরা না খেয়ে রয়েছে, শুধু ভাঙা বিস্কুট খেয়া সকালে নাস্তা খেয়ে রয়েছে, আর রাত দুপুরে যে আমি ভাঙা বিস্কুট দেবো সেটাও নাই।
আর যাদের কাছে টাকা চাবো তারাও আমাকে ঠিক আসতে পারতেছে না, টাকা ট্রান্সফার করবো মানে একেবারে। আর আমি এদিকে কোনো জায়গা থেকে তো বাকিও আমাকে কেউ দিবে না, আর আমরা সেরকমভাবে চাইও না। তো কী যে করবো ভাইবে পাইতেছি না। দুপুরবেলা হইলো শুধু ছোটোগুলাকে ভাইয়া বাঙ্গা বিস্কুট খাইছে, বড়গুলো কইলো মা ওরা খাক আগে। রবিন বড় কেমন তখন ওগো বয়স হচ্ছে 10 বছর, যারা এখন বড় বলি সাঈদ রবিন এরা ফারজানা এরা বলছে যে মা ওগো খাওয়াই দাও, আমরা পরে দেখি কিছু জোগাড় করতে পারি কি না। তো খাওয়াইতে খাওয়াইতে হয়ে গেছে, টাইমটা চলে গেছে, খাবার ওরা খেয়ে ফেলছে বিস্কুট ছোটোগুলা 2 বছর সুজন সুমন ওরা ছিল তখন। তো একেবারে একজন লোক আসলো, মানে জিজ্ঞাসা করলো যে আপা কেমন আসছেন, আমার খোঁজ খবর নিতে আসতো অনেক। তো বলছি যে ভালো আছে, তখন জিজ্ঞাসা করছি বাচ্চাদের জিজ্ঞাসা করছি যে বাচ্চা তোমরা খাইছো, বলছে হ্যাঁ আমরা ভাত খাইছি। আচ্ছা, কিন্তু ভাইয়া অ্যাকচুয়ালি ভাত খায়নি, একেবারে না খাইছে। আমি তখন বলছি যে ভাইয়া আমার বাচ্চাগুলো ভাইয়া ভাত খায়নি, আজকে 2 দিন ধরে ঘরে ভাত আমরা ভাত রান্না পাস রান্না করতে পারতেছি না। তখন বলতেছি কি বলেন হাজিরা আপা, তাড়াতাড়ি বড়দুল বাজারে গিয়া ডিম আর ডিম ডাল নিয়ে আসছে আয়না ব্যবসায় দিছে, ভাত রান্না করার পরে বাচ্চারা ভাত খাইছে। তারপরে বলছে যে আপা এটা কী বানাইছেন, কেমন মানুষ বানাইছেন, এতগুলো বাচ্চা না খাই রয়েছে আর বললো খাইছে। মানে ওরা এমনি বলছে যে না আমরা খাইছি আমার ভালো আছি, পরে আমি বলছি যে ভাইয়া খাইনি, আমি আর ধরেও রাখতে পারছিলাম না ভাইয়া যে এতদিন না খাই রয়েছে কীভাবে করি। তো এটা ছিল আমি বুঝতে পারছি যে ওরা বুঝতে পারছে যে মা খাওয়াইতে পারতেছে না, আনতে বাজার নাই দিতে পারতেছে না, মানুষকে বললে কী কইব এটা ভেবে হয়তো ওরা বলছে। তো আমি ওদের এই বাবাটাকে খুব সম্মান করছি, খুব ভালো লাগছে আমার যে ওরা আমার কষ্টটা বুঝছে, ওরা বুঝেছে। ওরা আমরা যদি কারোর কাছে বলি যে আমরা খাই নাই তাহলে মা কষ্ট পাবে বেশি, হ্যাঁ হয়তো এটা ওরা নিজেরাই যেটা মনে করছে, মা অসম্মানিত হতে পারে। পরে আরেকদিন সুজন ইলিশ মাছ খেতে চাইছিল, ভাই ইলিশ মাছের টাকা ছিল না এক জায়গা থেকে, ওই যে বললাম না আমিনা ফাউন্ডেশন আমাকে 5,000 টাকা দিছিল, তো টাকাটা দিয়ে যদি আমি ইলিশ মাছে আনা, ইলিশ মাছের যে দাম পয়লা বৈশাখে খেতে চাইছি। তো রবিন ওরা বললো যে মা তুমি এক কাজ করো পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাও, আর ওইটাকে বলবো তো ছোটো বলবো ইলিশ মাছ। তো আমি পাঙ্গাস মাছ নিছি 10 কেজি আর মুরগি টুরগি নিছি, ইলিশ মাছ নিইনি, কারণ ইলিশ মাছের টাকাটা দিয়ে তো আমার মাছের বাজারটা করেছি। তখন মাছটা কেটে দিছি, কাইটে রাখছি, আর কেছি যে সুজন ইলিশ মাছ আইছে। তো সুজন ছোট ছিল তো, তো বলছে মা এটা তো ইলিশ মাছ না, এটা পাঙ্গাস মাছ। তো এটা আমার থেকে যে ও আসলে ইলিশ মাছই খেতে চাইছে, আমি যতই যা করি ইলিশ মাছ। পরে যে ইয়াতে গেছে জোসনা পারে বললাম যে ঘটনাটা এই, আপা বলছে যে আপা ছোটো ছোটো জাটকা মাছ আছে কটা মাছ আই না দিই বাচ্চাদের পয়লা বৈশাখে খাওয়ান। পরে মিন্টু নামে যে জাহাঙ্গীরনগর ওর কাছে বলছি, ও তারপরে এক আপার কাছে বলে বেশ কয়েকটা বড় বড় ইলিশ মাছ এনে দিচ্ছে, পরে সুজন ইলিশ মাছ দিয়ে সবাই ইলিশ মাছ দিয়ে খায়। এটা হচ্ছে আমার থেকে এই অভাবের সময় এই জিনিসগুলো আমার খুব কষ্ট দিছিল, আনন্দও পাইছি আর কষ্টও পাইছি। আমরা একদম অনুষ্ঠানের শেষ দিকে আছি, আমি জানি যে এই 1-1.5 ঘন্টার একটা আলাপ আসলে আপনার সঙ্গে যথেষ্ট না, যদি সম্ভব হয় আমরা রেডিও টুডের শ্রোতারা হয়তো বা আরেকদিন আপনার সঙ্গে গল্প করব। কিন্তু এই গল্পের শেষ মানে পুরো গল্পের পরে শেষ যেটুকু গল্প সেখানে কিন্তু অনেক আলো, অন্ধকার থেকে একদমই আলোকিত একটা জায়গায় আছেন।
এবং বাচ্চাদের সুখে দুঃখে কষ্টে আপনি পাশে থাকছেন, যে কোনোভাবে তাদের অন্ততপক্ষে দুবেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করছেন, তাদের লেখাপড়ার ব্যবস্থা করছেন, তাদের একটা উজ্জ্বল ভবিষ্যতের ব্যবস্থা করছেন এবং একটা পথ দেখিয়ে হয়তো বা তাদেরকে জীবনের উদ্দেশ্যে ছেড়ে দিচ্ছেন যে ঠিক আছে তোমরা তোমাদের মতো করে এখন জীবনটাকে চালিয়ে নাও। অন্ততপক্ষে এই চালিয়ে নেওয়ার জন্য যা কিছু করা দরকার সেই চালিকার শক্তিটা কিন্তু আপনি দেওয়ার চেষ্টা করছেন। আমার খুব অবাক লাগছে যে মানুষটা আমার সামনে বসে আছে, এই মানুষটা নিজেই একটা সময় চালিকা শক্তিহীন হয়ে পড়েছিল, যার আসলে নিজেরই চলার কোনো সুযোগ ছিল না, যে নিজেই বারংবার এই পৃথিবী থেকে বা পৃথিবীকে ঘেন্না করে পৃথিবী থেকে বিদায় নিতে চেয়েছিলেন বেশ কবার, সেই মানুষটাই এখন পৃথিবীর আগামী ভবিষ্যৎ, যারা যাদেরকে আমরা শিশুদেরকেই তো ভবিষ্যৎ বলি, সেই 40টা শিশুর পাশে থেকে মা হিসাবে নিজের কোনো সংসার করেন নাই, সংসার বিভাগী একটা মানুষ, কিন্তু আপনি একটা সংসার পেয়েছেন যেখানে 40টা বাচ্চা আপনার সঙ্গে আছে, আর অনেক বাচ্চা চলেও গেছে, আর অনেক বাচ্চা চলেও গেছে, এখন একসঙ্গে 40টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো সুখ দুঃখের সঙ্গে আপনি থাকছেন। আমি এক কথায় যদি একটু জানতে চাই আপনার কাছে, জি, যে আপনার জীবনের প্রথম যদি আমি হিসেব করি, প্রথম 30 বছর যদি আমি হিসেব করি, আর এর পরের প্রায় 19 বছর বা 18 বছর যদি আমি হিসেব করি, আপনার কাছে নিশ্চয়ই পরের সময়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অনেক বেশি সুখের, পরের মানে এই যে এই সময়টা নিশ্চয়ই, এই সময়টা আমার কাছে খুবই ভালো লাগতেছে, কারণ এই সময়টা, এই সময়টার জন্য মনে হয় না যে এই যে বেঁচেছিলাম আল্লাহ আমাকে শেষ পর্যন্ত এই সময়টাই দিল? অবশ্যই, আমি আল্লাহর কাছে বলি যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছো মনে হয় এই সুখ দেখার জন্য, এত বাচ্চা মা ডাক শোনার জন্য, আর আমি যেটা হতে পারিনি সেটা আমি জানি এই বাচ্চাদের দিয়ে হওয়াচ্ছি, আমার আশাটা যেন পূরণ হচ্ছে এটা আমার সবচেয়ে ভালো লাগছে। এবং আপনিও নিশ্চয়ই চাইবেন যে আপনার মতো সেই অন্ধকার জগতে বাধ্য হয়ে হলেও যেন কেউ আর না যায়, আর না যেতে পারে, যাতে এই বাচ্চাগুলো যাতে নিজেদের একটা জিনিস বলতে হবে যে লেখাপড়া না করলে কিন্তু মানুষ কখনো মরে যায় না, তবে জ্ঞানের অভাব থাকে। আমার যদি জ্ঞান থাকতো, বিদ্যা বুদ্ধি থাকতো তেমন একটু, তাহলে ভেবেচিন্তে এই পেশাতে আসতাম, তা আমার তো ছিল না। তাই এখন যাদের লেখাপড়াটা বৃদ্ধি জ্ঞানগুলো দিয়ে দেওয়া হচ্ছে, যাতে তারা ভেবেচিন্তে কোনো কাজ করে, যদি জ্ঞান বুদ্ধি থাকে তাহলে কি আর সে এই, যদি একটু তার ভিতরে জ্ঞানের আলো থেকে থাকে সে কিন্তু এই পেশাটা আসবে না। আমি একটু বলি যে আমার শোটার নাম যেহেতু পোস্টমর্টেম, এখানে আসলে চুলচেরা কিছু বিশ্লেষণ করি, কিন্তু আপনার পুরো গল্প শোনার পরে যেটা মনে হয়েছে যে আমরা কিন্তু অনেক শখের বসে অনেক সময় অন্যায় করি, করি কিন্তু, হ্যাঁ, আমাদের মনের খুশিতে আমরা অন্যায় করি, কিন্তু আপনি অন্যায় করবেন না, মানে শেষ পর্যন্ত দাঁতের দাঁত চেপে চেষ্টা করেছেন, কিন্তু ওই যেটা বললাম যে এই সমাজ আপনাকে শেষ পর্যন্ত আর টিকে থাকতে দেয়নি, তারপরে আপনাকে অন্যায় পথ বেছে নিতে হয়েছে, কিন্তু ওই যে আপনি মনের মধ্যে একটা গোপন যে একটা অস্ত্র রেখে দিয়েছিলেন যে না আমার তো এটা ভালো লাগে না, দেখেন সৃষ্টিকর্তা কিন্তু সেটা শেষ পর্যন্ত কবুল করেছে এবং কবুল করে ঠিক কিন্তু আপনাকে আবার সঠিক পথে সে ফিরে আসার সুযোগ করে দিয়েছে। শুধু তাই না, আপনি এখন খুব ভালো কাজের সঙ্গে নিজেকে রেখেছেন এবং আমরা চাইবো যে আমরা হাজেরা বেগমের সাথে তার যে শিশুদের জন্য, আমরা এই শিশুদের মুখে যেন হাসি ফোটানোর জন্য হাজেরা বেগমকে যারা সহযোগিতা করছেন বা উনি যে কাজগুলো করছেন আমরাও যেন তার পাশে থাকতে পারি। আপনাদের যদি মনে হয় যে তার পাশে থাকা উচিত, অবশ্যই তার পাশে থাকবেন। আমাদের বাসায় অনেক ভালো ভালো খাবার রান্না হয়, অনেক ভালো ভালো পোশাক আমরা পরি, আমাদের সন্তানদেরকে অনেক সুন্দর সুন্দর মানে জামাকাপড় কিনে দিই, বেড়াতে নিয়ে যাই, তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি। এই 40টা শিশুও কিন্তু এদেশের ভবিষ্যৎ, আমরা কেউ জানি না এই যে এখন যে 40টা শিশু আছে এখান থেকে কেউ একজন হয়তো পরবর্তীতে আমাদের এদেশের রাষ্ট্রনায়কও হতে পারে, ইতিহাস তো তাই বলে। তো চলুন আমরা হাজেরা বেগমের পাশে থাকি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা এই হাসি মুখেই গল্প থেকে বিদায় নিই। রেডিও টুডের সব শ্রোতা দর্শক যারা আছে আমাদের ফেসবুকে বা আমাদেরকে যারা শুনছে তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর ভালো মানুষদের প্রতি তো নিশ্চয়ই আপনার আর কোনো আক্ষেপ নাই, কারণ আপনি আপনার জীবনে প্রচুর খারাপ মানুষ দেখেছেন, খারাপ পুরুষ দেখেছেন, সোজা কথা। আবার যদি বলি আমি সেটাকে মানে এক কথায় নিয়ে আসি যে পুরুষ আর নারী বলে কোনো কথা নেই, খারাপ সে তো খারাপই, সে মানুষগুলোকে দেখেছেন, কিন্তু আপনি আপনার জীবনের এই সময়টা এসে অনেক ভালো মানুষকেও পাচ্ছেন। ভালো মানুষ আছে বলে তো এখনো আমি এরকম জায়গায় আছি, আর যারা এই ফেসবুকে বা রেডিওতে শুনছেন বা দেখছেন তারা অবশ্যই আমাদের এখানে যাবেন এবং আমাদের বাচ্চাদের সাথে দেখে আসেন। আমি আপনাদেরকে বলবো না যে ওদেরকে
সাহায্য করেন। আমি বলবো ওদের সাথে একবেলা সময়টা কাটান, একটা সময় কাটান, একটা গল্প শিখে আসেন, সেটাই আমার কাছে অনেক। আপনাদেরকে এর বেশি কিছু আমি কারোর কাছে চাই না। আমার বাচ্চা তো বাচ্চা, এখানে অনেক ধরনের বাচ্চা আছে, খারাপ লাগবে না, সবে একদিন যাবেন আপনারা। হাজারা বেগম জীবন যুদ্ধে জয়ী একজন সৈনিক আমার পাশে বসেছিল এবং এতক্ষণ তার গল্পটাই আমরা রেডিও টুডের মাধ্যমে প্রচার করলাম। আশা করছি এই গল্পটা ফেসবুকে এবং ইউটিউবে থাকবে, প্রত্যেকের টাইম লাইনে জীবনের একটা শিক্ষা হিসাবে আপনারা এটা শেয়ার করে রাখবেন। আপনারা বিভিন্ন গ্রুপের সঙ্গে আছেন সেখানে রাখবেন, কারণ এই গল্পটা সারা পৃথিবীতে পৌঁছে দেওয়ার জন্যই আমরা চেষ্টা করেছি। আপনাকে শুরুতে স্যালুট দিয়েছিলাম, আরেকটা স্যালুট দিচ্ছি আপনাকে। আপনাদেরকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ, রেডিও টুডে সব ভাই আপুদেরকে অনেক ধন্যবাদ। এবং আমি কথা দিচ্ছি আমি আপনাদের আপনার ওই বাচ্চাদেরকে দেখতে আসবো একদিন, ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আমরা আজকের মতো পোস্টমর্টেমের এই প্রথম সেগমেন্ট, প্রথম পর্ব যেটা, সেটা শেষ করছি। একজন যোদ্ধার গল্প আমরা শুনলাম, এই গল্পটা ছড়িয়ে দেবেন সবার মাঝে। ভালো থাকবেন, শুভরাত্রি।